নমস্কার গুড আফটারনুন সবাইকে আরাধনা বটিকের লাইভ অনুষ্ঠান দুপুর একটা বাজে মানে কৌশিক চলে এসেছে আজকে শাড়ির আড্ডাতে এসে হাজির আজকের দিনেও বেশ কিছু মানে শাড়ির আড্ডাতে তো শাড়ি থাকবেই তার সাথে বিভিন্ন রকম শাড়ি মানে বলে রাখি কি ধরনের শাড়ি দেখাচ্ছি আজকে খাদি কটন যেগুলো চারশো নব্বই যেগুলো ব্লক প্রিন্ট খাদি কটনের মধ্যে সহজ পাঠ চারশো নব্বই আছে প্রচুর তার সাথে পনেরোশো রেঞ্জের কথা আছে গুজরাটি আছে আজকে প্রচুর আট সিল্কের মধ্যে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর যেগুলো ম্যাক্সিমামটাই দু হাজার নশো পঞ্চাশ আর কিছু কিছু আছে ছত্রিশশো তার সাথে কাঁথা শাড়িও আছে ব্লেন্ডেড সিল্কের মধ্যে বিভিন্ন রকম রেঞ্জের আর তার সাথে শাল অবশ্যই আছে আজকে উলেন শাল আজকে দেখাতেই হবে আর বেশ কিছু সাড়ে সাতশো ঢাকাই ঢাকাই জামদানি যেগুলো রেশম জামদানি অনেক কিছু আছে লিস্টে দেখা যাক কতটা দেখাতে পারি কতটা দেখিয়ে সাকসেসফুল হই তো তোমরা দেখো দেখে আমাকে এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যারাই এখানে লাইভ জয়েন করছো জাস্ট হাই হ্যালো কিছু একটা লেখো তাহলে বুঝতে পারবো যে তোমরা আছো আমার সাথে এখন লাইভ অনুষ্ঠানে ফোন নাম্বার বলে রাখি ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ ডবল নাইন ডবল থ্রি টু টু ফাইভ ফাইভ সিক্স ওয়ান ফাইভ নাম্বারটা দেওয়াই থাকে আমার স্ক্রিনের মধ্যে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে বুক করতে হয় আর পেমেন্টের মোড গুলো হচ্ছে গুগল পে ফোন পে পেটিএম বা ব্যাংক ট্রান্সফার বা আরটিজিএস আইএমপিএস করতেই পারো শিপিং চার্জ লাগে একটা শিপমেন্টের জন্য শিপমেন্ট হয় শুধু ইন্ডিয়ার ভেতরে আর একশো টাকা শিপিং চার্জ লাগে বুটিক অ্যাড্রেসটা তো দুর্গাপুর মানে বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর সমস্ত ডিটেলস দেওয়া হলো এবার শাড়ি দেখানো শুরু করি আর কে কে আছে আমার সাথে এখন প্রথমে পেয়ে গেছি অদিতি দিকে অনেক অনেক স্বাগত সুপর্ণাদি শ্রীপর্ণাদি গুড আফটারনুন তোমাদের দুজনকেই অনেক অনেক স্বাগত যারা যারা জয়েন করছো না একটুখানি কিছু একটা লেখো এই ওনাদের মতন হাই হ্যালো কিছু লেখো তাহলে বুঝতে পারি যে তোমরা আছো আমার সাথে লাইভে প্রথম শাড়ি শুরু করছি গুজরাটি আর সিল্কের মধ্যে গুজরাটি দিয়ে সেটা আজকে অবশ্যই একটু ব্যতিক্রম আজকে লালের মধ্যে সাদা নয় আজকে লালের মধ্যে কালো সামনে তো থার্টি ফার্স্ট নাইট আসছে পঁচিশে ডিসেম্বর থেকে একটা ছুটির আমেজ শুরু হয়ে যায় তো দেখে নাও এরকম একটা শাড়ি হলে বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো পার্টি ওয়ারের জন্য খুব ভালো তাছাড়া সামনে তো থার্টি ফার্স্ট নাইট কালো আর লাল টাই বেশি দরকার পড়ে তো দেখে নাও আজকের শাড়ি জাস্ট অসাধারণ একটা গুজরাটি দু একদম লাল টুকটুকে একটা আট সিল্কের মধ্যে কালো সুতো দিয়ে কাঁথা গুজরাটি কাজটা করা হয়েছে এটার দাম হচ্ছে দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো পারের নিচের দিকটা ধরে সূর্যের মতন জাস্ট একটা ডিজাইন এইভাবে আছে শাড়ি নিচের দিকটা ভাস্যত দি আছো আচ্ছা অনেক অনেক স্বাগত সঞ্চিতা দি গুড আফটারনুন অনেক অনেক স্বাগত তোমাকেও আরতি দি চলো চলে এসো এখন তোমাকেও স্বাগত জানাই দেখতে থাকো অনেক অনেক স্বাগত দিদি এই যাচ্ছে পুরো নিচের পোর্শনটা একদম টুকটুকে লাল তার মধ্যে কালো সুতো দিয়ে গুজরাটি ওয়ার্কের কাজটা আর এটা আছে উপরের পাড়ের পোর্শনটা উপরের পাড়টা হচ্ছে এটা শাড়িটার দামটা মাত্র দু কি সুন্দর কম্বিনেশনটা না একদম লাল কালো কম্বিনেশন একদম অন্যরকম তৃপ্তি দি চলো অনেক অনেক স্বাগত হাই এসে গেছি অনেক অনেক স্বাগত দিদি দেখো দেখো আর দেবারতি দি লিখছে ম্যারি ক্রিসমাস ম্যারি ক্রিসমাস আগাম শুভেচ্ছা চলো অনেক অনেক স্বাগত আর থ্যাংক ইউ আর এটা যাচ্ছি ব্লাউজ পিস হাতের পোর্শনটা চড়া করে হাতের কাজটা দেওয়া আছে মানে লম্বা করে এক সাইডে কাজটা করেই দেওয়া হয়েছে যেটা তুমি যেমন খুশি বানাতে পারবে ডিজাইন করে দামটা গেল উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ চলে এসেছি একটা রয়্যাল ব্লু আমার হাতে আমি আজকে খুব ফাস্ট শাড়ি দেখাবো তোমরা ঝটপট স্ক্রিনশটটা নিও কারণ আজকে প্রচুর শাড়ি প্রচুর ভ্যারাইটি তো অবশ্যই আজকে দেখো প্রোগ্রাম কেমন লাগছে আমাকে জানিও চলে এসেছি একটা রয়্যাল ব্লু কালারের আর্ট সিল্ক যেটার মধ্যে গুজরাটি কাজ সাদা সুতো দিয়ে এইভাবে যাচ্ছে শাড়িটার আচলটা অরিজিনাল তসরের পর গুজরাটি কাজ কি হবে গাছি তসরের উপর হবে কিন্তু তসর বাই তসরের মধ্যে হবে না আমার কাছে গাছি তসরের মধ্যে গুজরাটি স্টিচ হবে সাদা সুতো দিয়ে আচ্ছা এখন যেটা যাচ্ছি রয়্যাল ব্লু কালার আর্ট সিল্ক যার মধ্যে যাচ্ছি এইভাবে কাজটা পুরো শাড়িটা নিচের পোর্শনটা এইভাবে কাজটা আসছে পুরো নিচটা ধরে আর বডিটা এইভাবে ছোট ছোট বুটি আচ্ছা এটা আসছে ওপরের পারের পোর্শন আচ্ছা শাড়িটার দামটা হচ্ছে মাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো পুতুল কাকিমা গুড আফটারনুন আচ্ছা কাকিমা যখন এসছে কাকিমা তোমাকে আমি একটা মাত্র তাড়াতাড়ি মোডাল সিল্ক দেখিয়ে দিচ্ছি তুমি দেখে নাও আগের দিন কাকিমা পাইনি কাকিমা শাড়িটা ডিফেক্ট বেরিয়েছিল আচ্ছা এখন যাচ্ছি এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসটা টা দু হাজার নশো পঞ্চাশ ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যেই গেল গুজরাটি আর সিল্কের উপর আচ্ছা কাকিমার জন্য একটা শাড়ি দেখিয়ে দিই পরে মোডাল সিল্কগুলো গুলো আরো দেখাচ্ছি তো এখন পুতুল কাকিমার জন্য আমি একটাই দেখিয়ে ফেলছি এখন তো কাকিমা দেখো তোমার কালারটা আশা করি পছন্দ হবে আরো আরো দেখাবো এরপরে তুমি যদি সময় পাও পরে দেখো একবার রেকর্ডের প্রোগ্রাম তুমি তো আবার সিনেমা যাবে এখন চলো তোমার সময় হাতে কম জাস্ট এটা একটা দেখি ফেলি তোমার জন্য আমি তাছাড়া আরো প্রচুর আছে আমি তোমাকে সময় করে দেখাবো অন্য তো একটা দেখে এটা নব্বই ডবল নাইন জিরো এটা যাচ্ছে দেখতে তার সাথে বডিটা পুরো বডিটা বডির পারের পর্শনটা তো এটা তোমরা ডিজাইনটা দেখে চিনতেই পারবে কারণ এটা আমি অনেক কালার এই ডিজাইনটা দেখিয়েছি এই ভাবে যাচ্ছে পুরো বডিটা দামটা মাত্র নশো নব্বই মদাল সিল্ক প্রচন্ড সফট পিওর ব্যাঙ্গালোর সিল্কগুলোর মতন বারবার আমি দেখাই আর বলি এই একটা কথা কারণ কোয়ালিটিগুলো এত ভালো আর তেল নিচ্ছে দারুণ ব্লু শাড়িটা ওই ব্লু শাড়িটা আরেকটা থ্যাংক ইউ আচ্ছা মোদাল সিল্কগুলো আমি না হয় একটু পরে আরও দেখাই তো তদব গুজরাটিগুলো দেখাই একটা খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার গুজরাটি জাস্ট অফ হোয়াইট তার মধ্যে অনেকগুলো কালার ভ্যারাইটি ভেরিয়েশন রয়েছে শাড়ির সুতোর মধ্যে এটার দাম হচ্ছে উনত্রিশশো টাকা দু হাজার মাত্র দু এই হচ্ছে শাড়ির আচল তৃষ্ণাদি চলে এসছে অনেক অনেক স্বাগত দিদি সোমা দি তোমাকেও গুড আফটারনুন কেমন লাগছে বলো শাড়িটা কি সুন্দর কম্বিনেশনটা তাই না অনেক কালার তার সাথে অফ হোয়াইট কালার এটা মিল্ক হোয়াইট কিন্তু নয় এটা ধবধবে সাদাটা নয় এটা অফ হোয়াইট তার মধ্যে যাচ্ছে এইভাবে একটা কাজ যেটা নিচের পোর্শনটা স্কার্টের মতন বর্ডার জুড়ে এইভাবে যাচ্ছে পুরোটাই পুতুল কাজ বলেছি এটা খুব সুন্দর লাগছে আচ্ছা ওই আগেরটা তোমার জন্যই দেখালাম আমি জানতাম তোমার পছন্দ হবে তাও আমি আরো দেখাবো তুমি একটু দেখে নিও অফ হোয়াইট কালার তার মধ্যে মাল্টি কালার সুতো এই দেখুন কি যে সুন্দর শাড়িটা হয়েছে না দুর্দান্ত হয়েছে কার ভাগ্যে যে আছে আজকে আর কার ভাগ্যে নেই সে আফসোস করবে কৌশিক এখন কলকাতায় কি এটা কলকাতা ও কাপ্তান রাখো গো আর কাপ্তানটা অনেকদিন হলো স্টকটা শেষ হয়েছে তৈরি হচ্ছে সেই কাপ্তান নাইটি আর কাপ্তান কুর্তি দুটোই তৈরি হচ্ছে কাঁথা পেয়ে যাবে খুব শীঘ্রই আসবে এর মধ্যেই আসবে আচ্ছা এখন যেটা দেখাবো এটার দামটা পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার পাঁচশো কারণ এটার কাজটা না একটু বেশি এটাও রয়্যাল ব্লু কালার মানে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে গুজরাটি আসছে আর্ট সিল্কের মধ্যেই এইভাবে যাচ্ছি আঁচলে পরশান পুতুল কাজ আরো দেখি তারপর জানাচ্ছি একদম একদম কাছে আমি আরো দেখাবো তুমি প্রোগ্রামটা একবার পরে দেখে নিও এই যাচ্ছে সেইটা আচল সাদা সুতোটা ঝলমল করছে এই গুজরাটির কাজটা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্ট সিল্কের মধ্যেই কিন্তু কাজটা অনেকটা পর্যন্ত হাঁটু পর্যন্ত এই কাজটা উঠে থাকবে নিচের দিকটা এই যাচ্ছে পুরো শাড়ির নিচের পোর্শনে গুজরাটি ওয়ার্ক বডিটাতে ছোট ছোট বুটি এই যাচ্ছে পুরো বডিটাতে বুটি শাড়ির প্রাইস হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ জিরো পঁয়ত্রিশশো টাকা এই যাচ্ছে পুরো শাড়ি কি অসম্ভব সুন্দর কালারটা তাই না মাত্র উনত্রিশশো পঞ্চাশ সমাধি ভালো লেগেছে লেগেছে ভীষণ সুন্দর আছে অঞ্জনাদি গুড আফটারনুন তোমাকে অনেক অনেক স্বাগত ও চলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর গেল আট সিল্কের মধ্যে গুজরাটি এবার দেখাচ্ছি একটা আট সিল্কের মধ্যেই একটা কাথা দেখাচ্ছি বেজ কালার তার মধ্যে মাল্টি এই বেজ কালারের ভীষণ ডিমান্ড শাড়ির দামটা হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার টু সিক্স ডবল জিরো শাড়িটা দেখো কাজটা দেখো মাল্টি কালার সুতো কিন্তু কাজটা না অসম্ভব সুন্দর জাস্ট অন্য ধরনের নতুনত্ব আছে কাজের মধ্যে শুভ্রা দেখি লিচা খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ শিপ্রাদি চলো গুড আফটারনুন সঞ্চিতা তোমাকেও স্বাগত লিখেছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম ক্রিম টাইপের কালার বেজ কালার বলাটা ভুল অ্যাকচুয়ালি বিস্কিট কালার ক্রিম টাইপের কালার তার মধ্যে মাল্টি কালার সুতোতেই আছে কাঁথা ওয়ার্কের কাজটা এটারও দাম হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টাকা টু সিক্স ডবল জিরো শাড়ির নিচের দিকে পারের পোর্শনটা জাস্ট অসাধারণ দেখুন ডিজাইনটা ময়ূরের ডিজাইন তার সাথে পদ্ম ফুল বিশেষ করে এই পদ্ম ফুলটাকে দেখুন জাস্ট পদ্ম ফুলটা দেখুন কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ডিজাইনটাকে কাঁথা ওয়ার্কের মধ্যে এটা নিচের পোর্শনটা স্কার্টের মতন বর্ডার আর বডিটা তো কম কাজ নেই বডিটা তো প্রচুর বুটিং এটা হচ্ছে উপরের পাটটা শাড়ির দাম হচ্ছে মাত্র দু হাজার ছশো টাকা টু থাউজেন্ড এন্ড সিক্স হান্ড্রেড শাড়ির দাম এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্টিফিশিয়াল সিল্ক আর রাখি দিকে লিখছে অস্ট্রেলিয়াতে কি ডেলিভারি দেওয়া যাবে সিঙ্গেল পিস না অস্ট্রেলিয়াতে ডেলিভারি হয় না শুধু ইন্ডিয়ার মধ্যে শিপমেন্ট হয় তোমার যদি ইন্ডিয়ার ভেতরে কোনো রিলেটিভস বা কেউ থাকে তুমি সেই অ্যাড্রেস দিও সেখানে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে কিন্তু অস্ট্রেলিয়াতে হবে না চলো অনেক দূর থেকে দেখছি অনেক অনেক স্বাগত দিদি দেখতে থাকো স্বাগত অনেক অনেক স্বাগত আচ্ছা এখন যাচ্ছি আরেকটা বেজকালের মধ্যে সাদা সুতো দিয়ে কাজ এটার দাম দু হাজার পুরো গাছি তসব দেখাচ্ছি মনে হচ্ছে এমন একটা কম্বিনেশন ভীষণ সুন্দর শাড়িটা থ্যাংক ইউ অঞ্জনা দি আগের শাইটা তো ছাব্বিশশো টাকা সত্যি শাড়িটা দারুণ সুন্দর দামটাও সুন্দর কম দাম তার মধ্যে কাজটাও ভালো যেমন এটাও এত সোবার কম্বিনেশন একদম বেজ কালার তার মধ্যে যাচ্ছি এরকম সাদা সুতো দিয়ে একটা কাঁথা ওয়ার্কের কাজ শাড়ির প্রাইস হয়েছে টু মানে উনত্রিশশো টাকা টু থাউজেন্ড জাস্ট অসাধারণ ডিজাইনটা এইভাবে পুরো শাড়ি মানে অল ওভার শাড়ির কাজ দেখুন পুরো শাড়িটাতে কাজটা হচ্ছে এইভাবে অল টোটাল পুরোটা এরকম দামটা মাত্র উনত্রিশশো টাকা দু টাকা এই যাচ্ছে পুরো শাড়ি বেজ কালার তার মধ্যে যাচ্ছে এইভাবে কাঁথা ওয়ার্কের কাজটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা লাস্টের দিকেই আছে এই পোর্শনটা ব্লাউজ পিস ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্টিফিশিয়াল সিল্ক ফোন নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ স্ক্রিনশট পাঠাও তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো আচ্ছা সাদার মতো দেখাচ্ছি একটা মিল্ক হোয়াইট একদম ধপধপে সাদা তার মধ্যে একটু আনইউজুয়াল কম্বিনেশন মানে অন্য কোন কালার সুতো নেই যারা একটু এই টাইপের কম্বিনেশন গুলো খোঁজো তোমাদের জন্য আজকে একটা দেখিয়ে দিচ্ছি স্মৃতি কোন দিয়ে লিখছে তুমি পিওর সিল্কের কাঁথা ছবি দিয়ে ভিডিও করলে আরো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্মৃতি কোন এই যাচ্ছে সেইটার আচল কি সুন্দর কম্বিনেশনটা তাই না কি সোভার জাস্ট বাদামি কালারের সুতো একটা ব্রাউন একটা শেড তার মধ্যে করা হয়েছে পাখি মোটিভ দামটা দু টাকা টু নাইন এই যাচ্ছে শাড়ি নিচের দিকের পাড়ের পোর্শন জাস্ট বার্ড পাখি উঠছে পুরো নিচের পোর্শনটা উঠছে এরকম ভাবে শিবপ্রাজ বলছে ও ভাই বাউল চাদর চাদর আসেনি এখনো আসবে এর মধ্যেই আসবে সামনে সপ্তাহে ঢুকবে রেডি হয়ে গেছে এই আছে শাড়ি নিচের পোর্শন বডিটা ছোট ছোট বুটি আর এটা আসছে ওপরে পাড়ের পোর্শন এটারও দাম হচ্ছে মাত্র দু টাকা টু একদম ধপধপে সাদা তার সাথে বার্ড মোটিভ কাঁথা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আজকে যতগুলো দেখাচ্ছি সবই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর অনিতা দি তোমাকেও স্বাগত গুড আফটারনুন এই যাচ্ছে শাড়িটার নিচের পাটটা দামটা মাত্র দু হাজার নশো পঞ্চাশ ব্লাউজ পিস এটা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আট সিল্কের মধ্যে গেল কাঁথা এটা গর্জিয়াস কিছু দেখাই গর্জিয়াস ব্ল্যাক মাল্টি কালারে তাও আবার তো এটাকে একটু দেখিয়ে দিই এটার দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো একদম রঙ্গোলি জাস্ট ব্ল্যাক এর মধ্যে অনেক কালার সুতো দিয়ে এইভাবে কাঁথা ওয়াকে কাজটা সাজানো হয়েছে জাস্ট এই কম্বিনেশনে এই ডিজাইনে এটা ব্ল্যাক ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্ট সিল্ক আর্টিফিশিয়াল সিল্ক দাঁড়াও এক সেকেন্ড এবার এটাকে নিচের পোর্শনটা ধরে দেখাই তার ফোনটাকে সাইলেন্ট করি নাহলে বাজতেই থাকবে এখন আমার ফোন চলো এবার দেখাই এটা হচ্ছে শাড়ি নিচের দিকে পানের পোর্শনটা এরকম হাফ সার্কেল হাফ সার্কেল করে কাজটা পুরো নিচটা জুড়ে এরকম পুরো বডিটা যাচ্ছে বডিটাতে ছোট ছোট বুটি যাচ্ছে ওপরে পানের পোর্শনটাও আবার এরকম হাফ সার্কেল হাফ সার্কেল করেই আসছে পুরো সাইডটা সেটা দিলেছে আমাকে এবার দিও কিন্তু চাদর একদম একদম অনিমাতে কি লিখছে কটন বেসের ওপর কাঁথা স্টিচের শাড়ি কটন বেসের ওপর কথা বলতে গেলে সেই খেসের ওপর হবে কটন খেস যেগুলো দেখাই না সেই খেসের মধ্যে হবে তো এখন যে শাড়িটা দেখাচ্ছি দু টাকা মাত্র দাম কিন্তু শাড়িটার যা গড় যা সুন্দর দেখতে এক একটা জায়গায় এক এক রকম কালার সুতো এই যাচ্ছে পুরো শাড়িটার ভিতরে পোর্শনটা আর আঁচলটাও খুব সুন্দর আঁচলটা আরেকবার দেখাই এই পোর্শনটাও শাড়ির আচল দামটা দু হাজার নশো পঞ্চাশ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড আর ফিফটি হবে এটা আসছে ব্লাউজ পিসটা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্টিফিশিয়াল সিল্ক এটাও তো এরপরে চলে যাই তোমাদের একটা জামদানি দেখাই রেশম জামদানি সেটা আবার কালো ব্ল্যাক এর মধ্যে আর খুব গর্জিয়াস দামটা গর্জিয়াস নয় দামটা সেভেন ফিফটি সাড়ে সাতশো টাকার দাম তো এর আচলটা প্রথমে আসি আঁচলের পোর্শন যেটা যাচ্ছি এই পোর্শনে যাচ্ছি সারি আচল হলুদ দিয়ে আর কালোর সাথে হলুদ কালো কম্বিনেশনটা অসম্ভব সুন্দর তার সাথে অসম্ভব সুন্দর হচ্ছে দামটা মাত্র সেভেন ফিফটি রেশম জামদানি ঢাকাই জামদানি পারে পোষণ এটা আর বডিটাতে এইভাবে আসছে ছোট ছোট অজস্র বুটি এইভাবে আসছে পুরো বডিটা অনিমাদি লিখছে একটু দেখাবেন আচ্ছা ওই ইয়েটা মানে কটন খেসের মধ্যে কাঁথা দাঁড়া দেখাচ্ছি আচ্ছা এটা যাচ্ছে পুরো বডিটা দুটো বর্ডার এইভাবে জাস্ট একটা অসম্ভব সুন্দর গর্জিয়াস কম্বিনেশন একটা ঢাকাই জামদানি খুব সফট এগুলো সফট জামদানি রেশম জামদানি দামটা হচ্ছে মাত্র সেভেন ফিফটি তবে এই শাড়ির মধ্যে কোনো ব্লাউজ পিস নেই উইদাউট বিপি আচ্ছা অরিমাদের জন্য খেস শাড়ি নিয়ে আসি একটা সেকেন্ড তো অনিমাদি তোমার জন্য একটা দুটো খেসারি দেখি দিই কটনের মধ্যে কথা বলতে আমার কাছে এই কটন খেসের মধ্যে এই কাঁথাগুলো হবে এটা এখন যেটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে বারোশো নব্বই টাকা ওয়ান টু নাইন জিরো হালকা পিচ রঙের একটা কম্বিনেশন কটন খেস তার মধ্যে কাঁথা কাজ করা রয়েছে যেটা আচলে পোর্শনটাতে ভর্তি করে কাজটা এইভাবে আচলটা দামটা মাত্র বারোশো নব্বই মনিদীপাদি লিখছে আমার শাড়িটা কথা মনে রাখো কৌশিক হ্যাঁ আমি মনে রাখলে তুমি তো মনে করাবে আমি জানি সিওর নিশ্চয়ই তোমার নেভি ব্লু কালারের মধ্যে ব্রাউন শেড দিয়ে পদ্ম কাঁথা ঠিক আছে হয়ে উঠলে আমি জানাবো তোমাকে এটা হচ্ছে বুটিটা বডিটাতে এরকম ছোট ছোট জাস্ট বুটি আর কুচির পোর্শনটাতে মানে প্লিটস এর পোর্শনটাতে এই যে লম্বার স্ট্রাইপ দেখছো কাঁথা কাজের এই স্ট্রাইপগুলো আসবে কুচির পোর্শন দামটা হচ্ছে মাত্র বারোশো নব্বই ওয়ান টু নাইন জিরো কটন খেস তার মধ্যে কাঁথা এর আরো প্রচুর কালার আছে আমার কাছে আমি আজকে দেখাবো না অন্যদিন দেখাবো আহ কোমল ধলে লিচে কাঁথা কাঁথা মে দেখাইয়ে না অফ হোয়াইট কালার ऑफ व्हाइट कलर दो दिखा दिया अभी ठीक है और भी दिखा रहा हूं आप देखते रहिए ब्लाउज मात्र जीरो होंगे शायद शायद ना अभी ने फोन किए थे मैं काट दिए क्लिक किए हुए लाइव चल रहा था इसीलिए अच्छा सर प्लीज हिंदी हाँ हाँ आप ही ने फोन किए थे मुझे पता है ठीक है चलिए मैं पिक्चर भेजूंगा आपको ठीक है नहीं तो मैं मेरे फेसबुक पेज में पिक्चर डालूंगा पंद्रह सौ रेंज का जो कहा था और आप देखिए मेरा अभी पंद्रह सौ रेंज का भी बहुत सारी काथा अभी दिखाऊंगा आप देखते रहिए এটা শাড়ি আচল এটাও কটন খেস যার মধ্যে যাচ্ছি কাঁথার কাজটা আচলে আর শাড়ি নিচের দিকে পাড়ের পোর্শনটা মানে একদম সেই বিষ্ণুপুর কাতান যেমন হয় ঠিক সেরকম এই খেসের টাইপটা তার মধ্যে করা হয়েছে কাঁথা এক এক জায়গায় এক এক রকম কালার বড় বড় চেক্স চেক্সগুলো অনেক বড় শুধু নিচের দিকে পাড়ের পোর্শনটা এরকম তো অনিমাদির কেমন লাগলো অনিমাদি জানিও তোমাকে আমাকে জানিও কেমন লাগছে বাংলাদেশে দেবে দাদা বাংলাদেশ মে নেই হবে লেকিন বাংলাদেশে এখন হবে না দেওয়া কোনো বাইরে কোন কুরিয়ার এখন শিপমেন্ট হচ্ছে না তবে আছে আছি দিন ধরে দেখা যাক চেষ্টার অবসান কবে হয় আমি নিশ্চয়ই দেখতে থাকো ততদিন অনিমাদি লিখছে খুব সুন্দর থ্যাংক ইউ অনিমাদি এই টাইপের গুলো না আমার কাছে আরো প্রচুর আছে আমি না হয় অন্যদিন দেখাবো কালকে না হয় দেখাই এই টাইপের গুলো ঠিক আছে আজকে তো অন্য বিভিন্ন ভ্যারাইটি শাড়ি আজকে লাইভে রয়েছে তো সবগুলো আজকে কমপ্লিট হবে কিনা সেটাই জানি না তো দেখতে থাকো আচ্ছা অরেঞ্জ কালার তো কোমল জি আপ দেখ লিজিয়ে তো রিনা দি আছে নাকি এখন আমার সাথে এখন রিনা সরকার এখন রিনা দি বললে অরেঞ্জ রিনা দি বলবে হ্যাঁ আমি আছি আচ্ছা তো দেখেন ও 1500 রেঞ্জে যারা যারা শাড়ি বলছিলেন দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি পরপর কয়েকটা তো দেখেন ও জাস্ট অসাধারণ একটা অরেঞ্জ ডিপ অরেঞ্জ এইভাবে যাচ্ছে শাড়িটার আঁচল তবে কমল জি জাস্ট অফ হোয়াইট কালার মে আপ মাংড়ে তে না ঠিক আছে আমি দেখাবো অফ হোয়াইট মে এইভাবে যাচ্ছে শাড়িটা আঁচল পাড়ের পোরশনটা একটা সুন্দর বর্ডার যাচ্ছে আর পুরো বডিটাতে এরকম যাচ্ছে কিছুটা জাল টাইপের কাজটা আর কিছু ছোট ছোট বুটি আর পুরো শাড়িটাই মানে অল্টারনেট করে প্যানেল ওয়াইজ পুরো শাড়িটার কাজটা এইভাবে এই শাড়ি জারায় এইস টাইপ কা একটু প্যানেল करके वर्क इसका डिजाइन किया हुआ तो थोड़ा बूटी थोड़ा पैनल करके यह जाल टाइप का वर्क इसमें जाएगा पूरा ऐसा करके দাম এর 1500 আর শিপিং চার্জ 100 руб तो এটার দামটা 1500 টাকা আর শিপিং হচ্ছে 100 টাকা সুতরাং অসুবিধা কিছু নেই কোয়ালিটি ম্যাটেরিয়ালস আছে অনন সিল আর ব্লেন্ডেড বেঙ্গলু সিল্কের মতন এটাও কিন্তু কাজটা কম যার জন্য দামটা কম আচ্ছা অফ হোয়াইট কালারের মধ্যে একটা দেখিয়ে দিই কমলদি বারবার বলছি আমাকে অফ হোয়াইট কালারে dekh लीजिए ये मिल्क व्हाइट के तरह ही है लेकिन फिर भी इसका ऑफ व्हाइट ही बोलूंगा क्योंकि एकदम मिल्की व्हाइट ये वाला है नहीं तो देख लीजिए ये भी ब्लেন্ডেড সিল্কের উপর কাম কিয়া হুয়া তো 1500 দাম ইসকা ভি হ্যায় এইভাবে যাচ্ছে শাড়িটার কাজটা এই যাচ্ছে শাড়িটার আঁচল ও আচ্ছা অনিমা নয় অমিয়াদি আচ্ছা আচ্ছা ঠিক সরি 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 দিদি সরি সরি আমি আসলে চশমাটা পরিনি তার মধ্যে আমার লেখা গুলো ছোট ছোট তার জন্য একটু গন্ডগোল করে ফেলেছি সরি তোমার নামটা প্রনাউন্স করতে আমি একটুখানি প্রনাউন্সিয়েশনটা একটু ভুলে গেছে এই আছে পারের পোর্শন বডিটা যাচ্ছি এরকমই সামনে পোর্শনটা লম্বা লম্বা করে স্ট্রাইপের মতন আলপনার মতন ডিজাইনটা এটা হোয়াইটের উপর মাল্টিকালার সুতো ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্ক দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো ভিতরের পোর্শন এটাতে দেখা গেল সামনের পোর্শনটা ভিতরের পোর্শনটা এরকম ছোট ছোট বুটিতে আছে মাল্টিকালার সুতোতেই এটারও দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো আর বুকিং নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ তো চলে যাচ্ছি আরেকটা শাড়ি ধপ ধপ্পেশ একটা সাদা সুতো দিয়ে করা হয়েছে একটা সবুজ মানে বাটাল গ্রিন কালারের মধ্যে আট সিল্কের ওপর এটাও যা সুন্দর কাজটা না তোমাদের দেখলে খুব ভাল লাগবে অনেকেই ভাববে যে এত কাজ দামটা পুরোসো কেন কিন্তু এগুলো অন্যান্য কথাগুলোর মতন তার মতন নয় তার থেকে কাজগুলো একটু কম যার জন্য এটার দামটা কম শিপ্রাদির যে কাহিনী আর ইনস্ট্রুমেন্টাল কবে দেখে ভাই কবে কবে দেবে শিপ্রাদি ইনস্ট্রুমেন্টাল কথা আর ওই কাহিনী কথা কথা বলতেই পারছে না আর কাজগুলো হতে এত টাইম লাগে অনেক দিন হয়েও গেল হয়ে এলেই আমি তোমাকে জানাবো ঠিক আছে তুমি চিন্তা করো একদম হয়ে এলে আমি সবার প্রথমে তোমাকে জানাবো এটা পারের পোর্শনটা আর বডিটা এরকম লম্বা লম্বা স্ট্রাইপ পুরো শাড়িটাতে অল ওভার একটু ভার্টিক্যালি মানে একটু বেঁকে বেঁকে স্ট্রাইপ গুলো শাড়ির দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা দাম ওয়ান ফাইভ জিরো এই দেখো পুরো শাড়িটা অল টোটাল এইভাবে আর আর এইভাবে স্ট্রাইপটা যাচ্ছে বটল গ্রিন কালার ডিপ সবুজ তার মধ্যে যাচ্ছে এইভাবে এইভাবে আর আর এইভাবে কাজটা এই যাচ্ছে পুরো শাড়ির কাজ দামটা পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো আ আচ্ছা লাগা কমল জি দিয়া হে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা শিপ আর কমেন্ট গুলো মুভ করছ না কেন কি ব্যাপার নাকি কে কমেন্ট করছ না বুঝতে বাছিনা তো এটা ব্লসপিস তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি কেমন লাগে শাড়ি গুলো আচ্ছা এবার আরেকটা জামদানি দেখিয়ে দিচ্ছি 750 রেঞ্জের আরেকটা জামদানি যেটা কালারটা খুব সুন্দর আনকমন কাজটাও সুন্দর আমি যে গুলো জামদানি বলি মানে কাথার মত দেখতে হয় যে জামদানিটা সেইগুলো সেই গুলো ভাবে যারা নতুন যে কাঁথা জামদানি টা কি আমি দেখাচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই হচ্ছে সেইটার আচলের পোর্শন কালারটা সি গ্রিন কালার রেশম জামদানি সফট জামদানি পোর্শন তো একটা সুন্দর বর্ডার তো যাবেই একটা সুন্দর বর্ডার আর এই যে এটার জন্য আমি বলি কাঁথা জামদানি লাইনস গুলো দেখছো এগুলো জামদানিতে করা কিন্তু মানে এগুলো তাতি ভাই উইভিং মানে পুরোটাই কিন্তু উইভিং যে ছোট ছোট বুটি গুলো মাঝখানে মাঝখানে রয়েছে তার পাশে যে লম্বা স্ট্রাইপটা আছে এটাও কিন্তু উইভিং দামটা হচ্ছে মাত্র এটার

কোয়ালিটি কেমন হবে একবার নিয়ে দেখতে পারো জাস্ট এই জামদানিগুলো কোয়ালিটিগুলো এতটাই ভালো আর দামটাও প্রচন্ড পকেট ফ্রেন্ডলি কাউকে গিফট করার জন্য এগুলো এই রেঞ্জটা খুবই ভালো পারে পোর্শনটা আছে এটা আর বডিটা অল ওভার এই যাচ্ছে পুরো বডিটাতে কাজটা এমন নয় যে সামনে পোর্শনে কাজ আছে ভেতরে পোর্শনে কাজ নেই পুরোটাতেই কাজ অপনাদি বলছে এত কম দামে ভাবাই যাচ্ছে না সত্যি করেই তাই এক একজন তো চার পাঁচটা করে একসাথে নিচ্ছিল আমি অনেকদিন পর আবার এই সাড়ে সাতশো জামদানি দেখাচ্ছি এটার দামটা হচ্ছে মাত্র সেভেন ফিফটি সাড়ে সাতশো টাকা দাম কি এটা কটন জামদানি আছে কটন জামদানি আমার কাছে স্মৃতি আমার কাছে এখন এই মুহূর্তে নেই পাবে আর দুটো দিন পর আচ্ছা চলে যাচ্ছি এবার একটা গুজরাটি দেখাই কালারটা খুবই সুন্দর হলুদের মধ্যে লেমন টাইপের ব্রাইট একটা ইয়েলো কালার তার মধ্যে সাদা সুতো দিয়ে কাজটা এটারও প্রাইস মাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ এই দেখুন এই পোর্শনটা আছে শাড়ি আচল আচলের পোর্শনটা আছে এটা সাদা সুতো দিয়ে হওয়ার জন্য কাজটা খুব ব্রাইট হয়েছে শাড়ির কালার কম্বিনেশনটা শাড়ির কাজটাও সুন্দর বড় বড় করে কলকা শাড়ির নিচের দিকে পাড়ের পোর্শনটা যাবে এই পোর্শনটা আছে শাড়ির নিচের দিকে পাটটা দামটা হচ্ছে দু হাজার নশো পঞ্চাশ ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্ট সিল্কের মধ্যে কাজটা সুস্মিতা দি লিখছে দাদা দেরি করে ফেললাম দেরি করে ফেললে চলো এখনো দেরি হয়নি আমার কিছু চলো সাথে থাকো মধুমিতা দি গুড আফটারনুন অনেক অনেক স্বাগত আজকেও এটা আছে ওপরের পার বডিটা ছোট ছোট বুটি শাড়ির প্রাইস মাত্র আরেকবার বলে রাখি দু টাকা এই হচ্ছে পুরো শাড়ির নিচের পোর্শনের কাজটা আচ্ছা এরপরে যাচ্ছি এর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হচ্ছে এটা দামটা মাত্র উনত্রিশশো পঞ্চাশ ব্লু কালার আরেকটা দেখাবো যেটা একটু আগে একটা রয়্যাল ব্লু কালার দেখালাম সেই কাজটাই দেখাচ্ছি জাস্ট একটা নেভি ব্লু কালার এই কাজটা আমি একটু আগে দেখিয়েছি আমি জানি এই শাড়িটার এই ডিজাইনটা সবার খুব পছন্দ হবে আর অনেকেই হয়তো পাবে না সুতরাং আরেকটা কালারে দেখাচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালো আর্ট সিল্কের মধ্যে কাঁথা যেটা

और साड़ी कलर होता है गार्नेट कलर इसका कलर जा रहा है गार्नेट कलर और इसका वर्क भी बहुत बढ़िया है तो इसका भीतर का मतलब प्लेट्स में और लास्ट के तरफ ये जा रहा है बूटा और सामने के तरफ जा रहा है ये वर्क तो ब्लेंडेड बेंगालो स्टील के ऊपर ही काम किया हुआ है तो इसका भी प्राइस जा रहा है पंद्रह सो और ब्लाउज पीस इसका बीपी जा रहा है ए वाला तो देरी ना करे ताली झटपट व्हाट्सएप करो ना नाड़ी गुल कोमल जी लिखे आपके पीछे वाली साड़ी दिखाई ना ब्लू कलर पीछे वाली साड़ी ब्लू कलर में ये वाली मुझे लगता है ये वाली ना ये वाली ये शायद पकड़ में आ रहा है ठीक है मैं दिखा रहा हूँ अभी तो फिलहाल मैं ये तो दिखा लेता हूँ जो हाथ में अभी मेरे पास है एकदम क्रोम येलो जो ब्राइट येलो कलर होता है उसके ऊपर सी ग्रीन धागे का, का काम किया हुआ है मतलब सी ग्रीन और व्हाइट सेड जो आता है उसका इसका जस्ट ऐसा जा रहा है इसका पल्लू अचोल पोर्सन खूब सुंदर कास्टा এইভাবে যাচ্ছে শাড়িটার আঁচল আঁচলটা যে কালার কম্বিনেশনে পুরো শাড়িটা যে কালার কম্বিনেশনে সেজে উঠেছে দারুণ সুন্দর এটাও আগের শাড়িটার মতন সামনে পোর্শনটা ওইরকমই লতা টাইপের কাজটা পুরো ছড়িয়ে থাকছে এইভাবে সামনের পোর্শনটা আর দূর থেকে একটু দেখিয়ে দিই কাজটা এই যাচ্ছে পুরো শাড়ির ফ্রন্ট পোর্শন ফার্স্ট হাফ আর বাকি সেকেন্ড হাফ জো ওয়ার্ক জে আর আই ইসকা ইয়া পে জে আর আই চো প্যালাওয়ালা দিখা না থোড়ি দে প্যালা গ্রানাইট কালারটা উসি টাইপ কাই যাওয়ার আয় बॉडी में लास्ट के तरफ सेकेंड हाफ छोटा छोटा बूटी और सामने के तरफ तो ये वर्क है ही तो इसका भी प्राइस है पंद्रह सो पंद्रह सौ लग इसके लिए शिपिंग चार्ज लगता है हंड्रेड रुपीज लेकिन हंड्रेड रुपीज में आपका दो तीन साड़ी चला ही जाएगा तो आप फिलहाल चूज करके आप व्हाट्सअप कीजिए और बुटीक में आना चाहते हो तो बुटीक का एड्रेस पता कर लीजिए तो इसका आ, मेरा बुटीक का पता है तो দুর্গাপুর বর্ধমান ডিস্ট্রিক্ট মে ওয়েস্ট বেঙ্গল কা তো সিক্স দরবারি সেক্টার টু সি বিধাননগর এটা আসছে শাড়ি আচল আর একটা চলে এসেছে আমার হাতে বাটার গ্রিন হলুদ সুতো দিয়ে কাজটা করা হয়েছে পুরো শাড়িতে শাড়ির পাড়ের পোর্শনটা খুব সুন্দর আলপনা দেওয়ার মতন যে বর্ডার ডিজাইন দিয়া হুয়া হয় তো বহুত বড়িয়া ওয়ার্ড যা তো একদম সামনে কারা ফার্স্ট হাফ ই যা একদম সামনে ওয়ার্ক আয়েগা ওপার কবি পার এসেই যা রায় আর ভিতরের কাজটা যেটা যাচ্ছে যেটা ছোট ছোট বুটি আগেরটার মতন জাস্ট এই শাড়িগুলো মেখলার মতন ডিজাইনিংটা করা হয় যাতে মেখলার মতন লাগে একটা শাড়িতেই ডিজাইনিংটা মেখলার মতন রিনাদি বলছে এটা আমি নেব রিনাদি কোনটা এই সবুজটা না আগের আগেরটা কোনটা দেখালাম আগেরটা বোধহয় সবুজটা দেখালাম বোধহয় কোনটা না হলুদ দেখালাম আবার আমি গুলি ফেললাম তো এই সবুজটা যদি তুমি নাও তুমি আমাকে স্ক্রিনশট পাঠাও তাড়াতাড়ি আচ্ছা অফ হোয়াইট মতলব বেজ কালার মে দিখাতে তো ইসকা পনেরোশো দামি

बहुत बढ़िया वर्क इसमें भी है तो इसका भी लुक बहुत बढ़िया दिखता है तो सामने का तरफ जा रहा है ये वर्क और भीतर में जो हाफ ऑफ डिजाइन तो अच्छा ही लगता है तो भीतर में छोटा छोटा करके बूटी रहता है और इसको इस तरफ से इस तरीका से मैं दिखाता हूँ चलिए देख लीजिए কি অসম্ভব সুন্দর লাগছে না হালকা কালারের মধ্যে একটা সুন্দর তবে কালারটা একটু ফেডেড আসছে আমার এখানে ক্যামেরায় দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা বেজ কালার মানে স্যান্ডেলউড কালার বাহ এটা শাড়ি সিক্স পয়েন্ট ফাইভ মিটার হ্যাঁ 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 একদম ডেফিনেটলি আর এটা ব্লাউজ পিস আসছে ব্লাউজ পিস কা যারা ইয়ে বাজু মে আয়েগা তো এখন দেখিয়ে দিই আরেকটা ঢাকাই শাড়ি মানে ঢাকাই বলতেই এই শাড়িটার কালারটা দেখো কি দারুণ একটা ইংলিশ প্যাস্টেল শেড ওফ এটাও ফারুক আছে দারুণ সুন্দর কালারটা আকাশি আকাশি কালার কিন্তু আকাশি নয় মানে একটু গ্রে টাইপ একটু মিক্সড হলে যেমন হয় আকাশি কালারটার সাথে সেই রকম একটা ইংলিশ প্যাস্টেল শেড শাড়ির দাম হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা দাম সেভেন ফিফটি কিন্তু এই শাড়িটা দেখে কেউ গেস করতে পারবে না এটা সেভেন ফিফটি দাম আর শাড়িগুলো এত সফট সফট জামদানি তো প্রচন্ড নরম এটা পাড়ের ডিজাইনটা বডিটাতে পুরোটাই যাচ্ছে এরকম জিগ করে অল ওভার কাজটা পুরো শাড়িতে ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত যাচ্ছে এইভাবে কাজটা

इसका भी है बहुत सारे मतलब बहुत सारे कलर है मेरे पास लेकिन फिलहाल मैं सब मिक्स करके आज दिखा रहा हूँ तो थोड़ा थोड़ा करके दिखा रहा हूँ तो देख लीजिए और व्हाट्सअप कीजिए डबल नाइन थ्री डबल टू डबल फाइव सिक्स पे व्हाट्सएप है, इसी कॉलिंग है मेरा। तो क्या लग जा कलर टाइम्का फुलर रंग है ना हल्का मॉव टाइप का कलर सर कलर टा अच्छा तेजपाता कलर तुम्हारे गे कलर है एकदम एकदम শাড়িগুলো দারুন সুন্দর তো অঞ্জনা দি কোয়ালিটি কেমন লেগেছে তুমি সবার সাথে শেয়ার করো যারা যারা নতুন দেখছে তারা বুঝতে পারবে নন্দিতাদি লিখছে দারুন ইউ আফটারনুন তোমাকে আজকেও আচ্ছা এটাও যাচ্ছি এই যাচ্ছে পুরো শাড়ির কাজটা কি সুন্দর স্নিগ্ধ কম্বিনেশন তার মানে গোল্ডেন জড়ি কপার জড়ি কাজটা আছে না যার জন্য আরো বেশি ভালো লাগছে একটু হালকা গর্জিয়াস হালকা ফুলকা তো এই শাড়িগুলো কোনো ব্লাউজ পিস নেই উইদাউট বিপি তো রেশম জামদানি গেল একটা শাড়ি তোমাদের পছন্দের কালার পিঙ্ক এটা না দেখালেই নয় তাই না হালকা রোজ পিঙ্ক টাইপ কালারটা কিন্তু বেশ সুন্দর একটা রেশম আমি দেখাচ্ছি এখন আগেরটার মানে মফ কালার যেটা দেখালাম সেটারই অন্য কালার এটারও প্রাইস হচ্ছে টাকা শাড়িটার জাস্ট আচলের পোর্শনের কাজটা আচ্ছা এরপরে যাচ্ছি ভিতরে পোর্শন যেটা পারের পোর্শনটা আচ্ছা এরপরে যাচ্ছি বডিটা এই পোর্শনটা আসছে পুরো বডিটাতে এই কাজটা একটা পিঙ্ক কালার কিন্তু এই কালারটা আমার এখানেও দেখছি কালারটা একদম ফেড হয়ে যাচ্ছে কালারটা কালারটা প্রপার ধরা পড়ছে না জলে দিকে লিখছে হাই একদিন ডুয়েল কাতান সিল্ক দেখাবেন ডুয়েল কাতান সিল্ক আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে ডুয়েল টোনের কাতান সিল্ক অনেক আছে এই আছে পুরো শাড়ি শাড়িটা দামটা গেল মাত্র সেভেন ফাইভ জিরো সাড়ে সাতশো টাকা এবার তোমাদের যেটা দেখাবো আমি হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি জাস্ট ওই পাট ডিজাইন গ্রিন আর এটা ব্লক প্রিন্ট দামটা হচ্ছে চারশো নব্বই টাকা ফোর নাইন জিরো রেশম হ্যান্ডলুম এর মধ্যে দেখে শাড়িটা দেখো দারুণ সুন্দর একটা স্টাইলিশ শাড়ি এই যাচ্ছে শাড়িটার পোর্শন সবুজ তার মধ্যে যাচ্ছে স্ক্রিপ্ট তার সাথে যাচ্ছে গ্রাম বাংলার সেই সহজ পাটের একটা ডিজাইন এই যাচ্ছে শাড়ি আঁচল এটার আঁচল আর ব্লাউজ পিসটা সবুজ আর বডিটা পুরোটাই হচ্ছে গ্রে কালার একদম স্মোক গ্রে এটা হচ্ছে পাড়ের পোর্শনটা যেটা সহজ পাঠায় ডিজাইনটা করা হয়েছে আর ব্লকে আর পুরো বডিটা আসছে এটা অল ওভার পুরো শাড়িতে আসছে এটা গ্রে কালার তার মধ্যে যাচ্ছে এইভাবে কাজটা দামটা অবিশ্বাস্য রকমের একটা কম দামের শাড়ি মাত্র চারশো নব্বই ফোর নাইন জিরো কিন্তু শাড়ির কোয়ালিটি দারুণ সুন্দর এটা হচ্ছে আপনার বডিটা এটা হচ্ছে আচলটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস লাস্টে গ্রিন কালারে দামটা গেল চারশো টাকা ফোর চলো এরপরে যাচ্ছে একটা লাল রঙের একটা খাদি কটন দেখাচ্ছি যেটার প্রাইস হচ্ছে চারশো নব্বই ফোর নাইন জিরো তো একদম টুকটুকে লাল তার মধ্যে কালো দিয়ে জাস্ট ব্ল্যাক দিয়ে করা হয়েছে এর ডিজাইনটা আচলে রয়েছে রবি ঠাকুর তার পাশে অনেক কিছু চলো দেখাই পুরো প্রিন্টটা কেমন এই আছে শাড়ি আচল রবি ঠাকুর তার পাশে কালির দোয়ার তার পাশে স্ক্রিপ্ট সাথে আবার গাছের একটা ডিজাইন ফোর নাইন জিরো একদম লাল কালো কম্বিনেশনে পারের পশানটা সেই আমাদের সহজ গ্রাম বাংলার একটা জাস্ট সেরকমই একটা ব্লক বড়িটাতে আসছি এইভাবে পুরো শাড়িটাতে হচ্ছে এটা ভাই সহজ পাট তোমার অসাধারণ ক্রিয়েশন রেখেছ তো আমার জন্য একদম একদম আছে আছে আচ্ছা এটারও দামটা গেল মাত্র চারশো নব্বই টাকা এরকম একটা দাম হলে না সবাই একটা ক্যারি করতে পারে এই শাড়িগুলো তবে এই মেটেরিয়াল যেটা আছে এটা আসছে খাদি কটন তার মধ্যে সহজ পাটের ডিজাইন এক একটা এক এক রকম এই যাচ্ছে আচলটা আর এই যাচ্ছে পাটটা ব্লাউজ পিস আছে লাস্টের দিকে লালের উপর ব্লাউজ পিস খাদি কটনের মধ্যে ব্লক প্রিন্ট চারশো নব্বই টাকা ফোর নাইন জিরো চলে যাচ্ছে আরেকটা যেটা হলুদের মধ্যে সহজ পাট যেটা আমার প্রচন্ড এখন হট কেকের মতন মানে দেখালেই একদম বুকিং টুঙ্গে তারপরে ঝগড়া ঝাটি মানবিমান অনেক কিছু হচ্ছে তো এখন যেটা দেখাচ্ছি হলুদের মধ্যে একটা সহজ পাট যেটা হলুদ কালো কম্বিনেশন এই কম্বিনেশন আমি নিয়ে গেছিলাম আমার এক্সিবিশনে সবাই কনফিউজ মানে কোনটা ছেড়ে কোনটা নেব মানে অনলাইনে তো তাও কৌশিকের তারা খেয়ে একখানি তাও হয়ে যায় ওখানে তো এতগুলো সামনে পেয়ে সবাই মোটামুটি কনফিউজ হয়ে গেছে সবুজটা সাদাটা না এটা না ওইটা তো দেখে নাও জাস্ট একটা দেখাচ্ছি এখন হলুদের সাথে কালো এইভাবে যাচ্ছে পাড়ের পোর্শন বডিটা যাচ্ছি এরকম অকক্ষ দিয়ে ছোট ছোট ব্লক এগুলোকে তোমরা বুঝতে পারবে না ফ্রন্ট ক্যামেরা দেখছো বলে উল্টো দেখবে এগুলোকে কিন্তু এগুলো অকক্ষ হস্রী দীর্ঘই অ এইসব রয়েছে তাই দিয়ে বুটিগুলো খাদি কটন এক কালার আছে খাদি কটন এক কালারের মধ্যে খাদি কটন এক কালার বলতে ব্লকটা অন্য কালারে হবে এক কালারও আছে যেমন এই যে এটাই তো দেখো না এটাও যেমন এক কালারের মধ্যেই তো শুধু ব্লকটা কেমন লাগছে বলো এটা কি মেটেরিয়াল এগুলো খাদি কটন মমিতা তো এগুলো হচ্ছে খাদি কটনের মধ্যে ব্লক প্রিন্ট কাথানে মেজেন্ডা কালার দেখাই না মেজেন্ডা কালার এটা 블ক পিসটা প্রথমে মেজেন্টা কালার আমি দেখাম গাছা ঠিক মেয়ে দিকাতাম ওই পনেরোশো রেঞ্জমে না কোমল দিয়ে ঠিক মেয়ে দিকাতাম আচ্ছা ওইরকম যেটা দেখালাম একটু আগে সবুজের সাথে অ্যাশ কালার সেরকম আরেকটা দেখাচ্ছি মানে এটা আবার পিকক ব্লু পিকক ব্লু কালারের সাথে পিকক ব্লু কালারটা নয় ঠিক এটা টার্কিজ ব্লু তার মধ্যে কালারটা হচ্ছে এই কম্বিনেশানে সহজপটের ডিজাইনটা আসলে কালো দিয়ে আর বডিটা এটারও আসছে গ্রে কালার মানে সেই সবুজের সাথে গ্রেটা যেমন দেখালাম সেরকমই আরেকটা এটা পাড়ের পোর্শনটা বডিটাতে যাচ্ছে এরকম স্ক্রিপ্ট তার সাথে এরকম লম্বা লম্বা করে ডিজাইনটা পুরো সাইটে এরকম এটা রেশম হ্যান্ডলুম রেশম হ্যান্ডলুমের মধ্যে ব্লক প্রিন্ট এটারও দাম হচ্ছে চারশো নব্বই টাকা ফোর নাইন জিরো এই হচ্ছে দুটো বর্ডার গ্রে কালার বডি টাইট হচ্ছে এটা আর এই হচ্ছে সাইটার আঁচলটা টার্কিস ব্লু ব্লস পিসটা টার্কিস ব্লুতেই আছে এটারও দাম গেল মাত্র চারশো নব্বই এটাও রেশম হ্যান্ডলুমের মধ্যে যেটা এবার এখন আরেকটা দেখাবো মানে এই শাড়িগুলো কম্বিনেশানগুলো এতই সুন্দর আর এগুলো পরে তুমি বেশ এগুলোকে স্টাইল সেগমেন্টে রাখতে পারবে মানে দামটা কম তাই জন্য পকেটটা হয়তো খুব তাড়াতাড়ি পারমিট করবে কিন্তু সাজার পর এটা পরার পর তুমি যেভাবে সাজবে এর সাথে অর্নামেন্টস বা এর সাথে ম্যাচিং ব্লাউজ সব কিছু নিয়ে কিন্তু শাড়িটা একদম ডিফারেন্ট মানে বলে না সস্তায় পুষ্টিকর এটা হচ্ছে সেই ব্যাপার এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে জাস্ট আচলে প্রশান্ত হচ্ছে এটা এরপরে যাই শাড়ির বডিটা যেটা স্ক্রিপ্টের সাথে আছে একদম সর্ষের তেলের যে কালারটা হয় না ইয়েলো কালার সেই কালারটা এটা বডিটাতে এরকম গানের স্ক্রিপ্ট তার সাথে লম্বা লম্বা করে এরকম ডিজাইনটা এটারও প্রাইস হচ্ছে চারশো নব্বই ফোর নাইন জিরো এই শাড়ি অনেক কম্বিনেশনে পরা যায় একদম সত্যি তাই তো কেমন লাগছে এই শাড়িটা কেমন লাগলো এই সাথে গ্রে এটা হলুদ সরি বডিটা হলুদ অনিতা দি লিখছে দারুণ আচ্ছা থ্যাংক ইউ অরণিমাদি লিখছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সিপ্রাদি লিখছে কি অপূর্ব এটা ব্লস পিসটা হচ্ছে গ্রে শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র চারশো আর এখন একটা ডুয়েল টন কালারের মধ্যে দেখাচ্ছি এটা অবশ্য দেখাচ্ছি এখন খাদি গঠনের মধ্যে এর মধ্যে আছে আবার একতারা একতারা কালকে দেখিয়েছিলাম কালকে একতারা প্রচন্ড হিট তো কালকেরটা যারা পাওনি মানে আবার রেডি করতে দিয়েছি কাল পরশুর মধ্যে হয়তো রেডি হয়ে যাবে ওই সাদার মধ্যে মানে আমি এখন যেটা দেখাচ্ছি এটা সাদার মধ্যে শুধু লাল কালো দিয়ে করতে দিয়েছি তো পেয়ে যাবে আমার হাতে রয়েছে এখন ব্লু কালারের সাথে হলুদ সুতোর মিক্সিং করে একটা ডুয়েল টোন কালার খাদি কটন হলুদ মনে মনে হয় আমি একটা নিয়েছি হ্যাঁ ওই গ্রাম সহজ মনে হয় তোমার জন্য একটা রাখা রয়েছে মনে হয় না পাঠিয়েছি কে জানে মনে পড়ছে না এটা আছে পানের পোর্শন আর বডিটা আসছে এইভাবে ইকতারা তার সাথে গানের স্ক্রিপ্ট সুন্দর দেখতে কম্বিনেশনটাই এত সুন্দর শাড়ির তার সাথে যে ব্লকটা আছে ব্লকটাও বেশ সুন্দর দামটা চারশো টাকা ফোর

तो कोमल जी आप देख लीजिए मेजेंडा कलर में एक साड़ी दिखा रहा हूँ आपके लिए तो इसका प्राइस जा रहा है पंद्रह सो आठ उपर, सिल्क के ऊपर ब्लेंडेड बैंगालो सिल्क आर्टिफिशियल सिल्क इसके उप, इसके ऊपर किया हुआ है जो वर्क का काम तो आप देख लीजिए आपको पसंद आता है तो व्हाट्सअप कीजिए या सिंपली मुझे यहाँ पे बताइए श्रीपा दिवाल जी की अपूर्व अच्छा अनिता दी के कॉन्सेप्टो अच्छा अच्छा थैंक यू थैंक यू अच्छा सपना दी तो हलुस्त दाम लगे थैंक यू थैंक यू यूलो खूब हमारे सांस्कृतिक বহন করে সত্যি তাই মানে ওটাতে চেনা যায় আমাদের বাঙালিকে তাই না বলো আমাদের ঐতিহ্য আমরা গর্ব করব না কেন এই যাচ্ছে সেইটার বডিটা নিচের দিকে পারে পোর্শনটা হচ্ছে এরকম একটা লম্বা লম্বা করে একটা সুন্দর একটা কাঁথার ডিজাইন ওপরের পোর্শনটা ছোট ছোট বটি আর এটা আছে ওপরের পারে পোর্শনটা এটারও দাম হচ্ছে পনেরোশো টাকা তো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর তো কোমল জি মাং রেতে মেজেন্ডা কালার মেয়ে দেখানে গিয়ে বলে রেতে রিকোয়েস্ট কি তো দেখা দিয়ে আপকে লিয়ে তো আপ দেখ লিজি একবার सर काथा दिखाइए ना काथा ये काथा दिखा रहा हो तो ये तो कथा ही छा रहा है ब्रेंडेड बैंगला के ऊपर ये ब्लाउज पीस पुनः बार देखिए दिखिए और एक कथा दिखा रहा हूं जिसका प्राइस जा रहा है टू नाइन फाइव जीरो दो हजार नौ सौ पचास में जो कथा में दिखा रहा हूं अभी ये एकदम एकदम ऑथेंटिकली एक दूसरे टाइप का ही है जो काम देख के पता चलेगा कि एकदम খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ সাউন্ড খুব কম সাউন্ড কম আসছে নাকি না তো সাউন্ড কম আসার কথা নয় দাও আমাকে চেক করতে দাও দেখি

আচ্ছা রিনাদি রূপাদি লিখছে খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শিপরাদি কি লিখছে আমি তো খুব গর্ব এরকম পড়তে পেরেও সত্যি তো তাই আর তোমাকে পরে ভালো লাগে তুমি তো ক্যারি করতেও পারো তুমি সাজতেও পারো তোমাকে সাজলে ভালো লাগে দেখতে ওই সমস্ত শাড়ি অ্যাকচুয়ালি তোমাদের জন্যই মানে যে ক্যারি করতে পারে যে সিম্পলি সাজের মধ্যে দিয়ে সাজটাকে ফোটাতে পারে তোমাদের জন্যই ওই শাড়িগুলো সত্যি কথাই তাই এটা হচ্ছে পুরো বডিটা দু হাজার নশো পঞ্চাশ কেউ কি আমাকে জানাবে যে সাইটা কেমন লাগলো কেমন হয়েছে কাজটা উনত্রিশশো রেঞ্জের একটা জাস্ট রিভার্স জামদানি আচ্ছা এরপরে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিস হচ্ছে এটা ব্লাউজের হাতের পোশাকটা হচ্ছে এটা দামটা গেল মাত্র দু চলে যাচ্ছি এবার নেক্সট তোমাদের একটা উলেন শাল দেখি ফেলছি জাস্ট পার্সি গাজেট শালটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো কি কালার বলবো এটাকে মেরুন কালার বলাই যায় তাই না মেরুন না গার্নেট ওরকমই দুটো কালারের মাঝামাঝি জাস্ট এইরকম লিখছে দারুন ইউ 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 হয়েছে আচ্ছা লিলিদি লিখেছে লাভলি থ্যাংক ইউ উলেন শাল দেখাচ্ছি এখন আমার হাতে রয়েছে পার্সি কাজের একটা উলেন শাল এটা মেশিন পার্সি প্রিটি থ্যাংক ইউ লিলিদি লিদি থ্যাংক ইউ অনিতা দি লিখছে অপূর্ব দি লিখছে ওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আচ্ছা উলেন পার্সি মানে উলেন শালের মধ্যে পার্সি ওয়ার্কের কাজ দামটা মাত্র পনেরোশো টাকার দাম কিন্তু শালটা এত গর্জিয়াস এটা তুমি নতুন গিফট করতে পারো কোনো টাচ নেই এরকম একটা উলেন শাল পেলে এই সামনে মাসে যে জানুয়ারিতে তোমার কোনো মানে নিমন্ত্রণ পেয়েছ নিশ্চয়ই বিয়েবাড়ির তো সেখানে দিতে পারো দারুণ সুন্দর কোয়ালিটি গুলো এটা মেশিন পার্সি আরেকটা দেখিয়ে দিচ্ছি শিউলি ফুল শিউলি ফুল আমার দেখানোর প্রচন্ড রিকোয়েস্ট কিন্তু আমি ভুলে যাই দেখাতে কালারটা কি কালার যে বলি কালারটাই এমন বলার মানে বুঝতেই পারবো না যে কালারটা কি কালার বলবো অসম্ভব সুন্দর একটা কালার তার মধ্যে শিউলি ফুল যাচ্ছে পাড়ের পোর্শনটা যেমন শাড়িগুলো হয় সেরকমই শিউলি ফুল করা হয়েছে মেশিন পার্সিতে শালটা কি সুন্দর অপরাধী বলছে আচ্ছা থ্যাংক ইউ কাকুলি দিকে লিখছে ওয়াও জয়ন্তী দিকে লিখছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ পাখি দিকে লিখছে দারুণ দারুন থ্যাংক ইউ আর লিলি দিদি লিখছে ভেরি নাইস থ্যাংক ইউ শিপা দিদি লিখছে আমাকে একটা পার্সি কাজের শাল দিও ভাই ব্ল্যাকে ব্ল্যাকে ব্ল্যাক ব্ল্যাক ওখানে নেই ঠিক আছে আমি দেখছি আচ্ছা এবার চলে যাচ্ছি আরেকটা না এটা দেখাবো না এটা দেখালে অবস্থা খারাপ হয়ে যাবে আমার আচ্ছা তুতে কালারের মধ্যে একটা পার্সি পার্সির শাল দেখাচ্ছি ওলেন শালের মধ্যে আরেকটা শিউলি ফুল তুতে কালার এই যে পুরো বর্ডার লাইনটাতে থেকে শিউলি ফুল ছড়িয়ে যাচ্ছে দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো আমার যতগুলো শাল আমি দেখাই সবগুলোরই প্রাইস পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো তো স্ক্রিনশট নেবে তো নিয়ে ফেলো তাড়াতাড়ি আমি শালটাকে একটু উল্টো করে ধরলাম এই হচ্ছে শালটা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও জাস্ট তুতে কালার তার মধ্যে হচ্ছে শিউলি ফুল কালার টপুর অপূর্ব অঞ্জনা বলছে ওই আগেরটার না মানে গার্নেট টাইপের না মেরুন টাইপের সেই কালার আচ্ছা মেজেন্ডা কালারের মধ্যে একবার একটা গুজরাটি দেখাবো যেটা চওড়া গুজরাটি ছত্রিশশো টাকা দাম মিরার ওয়ার্ক আছে এর সাথে এর সাথে তো এক্সিবিশনে তো এক দিদির সাথে দেখা হয়েছিল তো হোয়াটসঅ্যাপ করেছিল আমার তখন টাইম হয়নি একদম যে শাড়িটা আছে কিনা তো দিদি তুমি যদি আমার সাথে লাইভে থাকো এখন তো দেখে নাও ওই শাড়িটাই আমি দেখাচ্ছি তুমি যেটা আমাকে খোঁজ করেছিলে যে এই শাড়িটা আছে কিনা পার্সি গাছে আরো দেখাবো একটাতে মন ভরে নি আচ্ছা ঠিক আছে সিপ্রা দিয়ে দেখাচ্ছি পার্সি শালটা নিতে হবে পার্সি শালটা তো নিতে হবে সিপিতে করা তো আচ্ছা ঠিক আছে তুমি দেখে পছন্দ হলে বুক করো এটা হচ্ছে শাড়ি আচল ম্যাজেন্ডা কালারের মধ্যে গুজরাটি জাস্ট সাদা সুতো দিয়ে গুজরাটি ওয়ার্কের জাস্ট কাজটা আসছে নিচের পোর্শনটা চওড়া করে আসবে এরকম একটা চওড়া সুতো কাজ জাস্ট গুজরাটি দেখুন কি অসম্ভব সুন্দর নিচের দিকে পার্টটা বডিটা এরকম ছোট ছোট বুটি আসবে আর এটা আসছে ওপরের বর্ডারটা এটারও প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ছশো টাকা এটাও ব্লেন্ডেড ব্যাঙ্গালোর মানে আর্টিফিশিয়াল সিল্ক এটাও এবার জাস্ট তোমাদের এরম করে দেখাচ্ছি কারণ বুঝতে পারবে যে নিচের পাটটা কত চওড়া যাদের একটু শর্ট হাইট তারা অনেকেই ভাববে যে এত চওড়া পার নেবো না বেটে লাগবে কিন্তু তা নয় এটা কনসেপ্টটা ভুল এটাতে একদম কিছু মনেই হবে না কারণ এটা তুমি যখনই পড়ছো এটা নিচের দিকে পাটটা থাকছে আবার যখন এটাকে প্লিটস করে পড়ছো এই পাটটাই তোমার আমার ওপর দিকে আসবে সুতরাং তোমাকে বেটে লাগার কোনো প্রশ্নই আসে না তো এটা দেখে নাও এটা আসছে নিজস্ব ব্লাউজ পিস এটা আসছে ব্লাউজের হাতের পোশানটা দামটা গেল এটা মাত্র তিন হাজার ছশো টাকা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আট সিল্ক ফোন নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ নাম্বার তো আছেই অসুবিধা নেই তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠাও এই গুজরাটি কাজের যা অপনার গিয়েছে এই গুজরাটি কাজে ব্ল্যাক থাকলে দেখো গুজরাটি কাজে ব্ল্যাক ঠিক আছে একদম জো আগা ব্ল্যাক এর মধ্যে দেখিয়ে ফেলি কিন্তু অফ হোয়াইট সুতো একদম ধপধপের সাদা সুতোটা না কিন্তু অফ হোয়াইট কালারের সুতো তো এটা তো মারাত্মক সুন্দর আরো বেশি সুন্দর আমার মনে হয় তো তোমাদের কেমন লাগছে একটু জানিও আমাকে কি দারুন লিখে প্রার্থনা দিই থ্যাংক ইউ প্রার্থনা দি অনেকদিন পর দেখছি তোমাকে কেমন আছো ভালো থেকো অবশেষে লিখছে দাদা নেক্সট নেক্সটে পিওরে কাতান দেখান প্লিজ আচ্ছা ঠিক আছে পিওরে কাতান ঠিক আছে বিষ্ণুপুর সিলগুলো ঠিক আছে আমি দেখাবো তুমি তো ডুয়েল টোন গুলো চাইছিলে বোধহয় তাই তো শর্ট কালার ঠিক আছে কালকে দেখাই কারণ আমার এখানে কোথায় আছে আমাকে একটু দেখতে হবে প্রচুর রয়েছে কিন্তু ওই প্যাকেটটা আমি কোথায় রেখেছি একটু দেখতে হবে কালকে দেখাই বা আজকে যদি রাতের দিকে আসি তখন রাতের দিকে দেখাবো বলছি রাতের দিকে আসবো কিন্তু রাতের দিকে আর আসা হচ্ছে না সারাদিন এই শাড়ি দেখিয়ে এই অর্ডার গুলো তাদের মানে কনফার্ম করতে করতে অর্ডার মানে ডেলিভার পাঠাতে পাঠাতে আমার টাইম কি করে যে পেরিয়ে যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না এই লাইভ প্রোগ্রামটা করার পর এত ব্যস্ত হয়ে পড়ছি তারপরে আমি রাতে লাইভে আসার সময় পাচ্ছি না দেখি আজকে চেষ্টা করব আজকে হার্ড অ্যান্ড সোল আজকে চেষ্টা করবো রাত্রে আসেন ঋতুপানা দিলি অফ হোয়াইটে রেড গুজরাটি আছে অফ হোয়াইটের মধ্যে রেড এখানে আমার পাশে নেই কিন্তু অফ হোয়াইটের মধ্যে অফ হয় না মিল্ক হোয়াইটের মধ্যে রেড আছে অফ হোয়াইটের মধ্যে বলতে চন্দন কালার মানে বেজ কালার স্যান্ডেল তার মধ্যে লাল হবে ব্ল্যাকটা দাউন লেগেছে অপনাদি আচ্ছা থ্যাংক ইউ কোমাজি লিখছে একটা ইসকে পেলে আপনি হাত মে লিয়ে থি ইসকে পেলে মেরে হাত মে লিয়ে থি কোন সা कौन सा दिखाने दिखाने वाला था लेकिन भूल गया अच्छा ठीक है चलिए और एक तो देख लीजिए अभी जो दिखाने जा रहा हूँ बहुत सोबर टाइप का है एकदम डिसेंट लुक्स इसमें है तसर टाइप का है मतलब मेटेरियल सब ब्लैंडेड बैंगालो लेकिन लुक्स इसका तसर टाइप का है तो देख लीजिए जो हम लोग का आता है ना गाछी तसर उसके जैसा लुक्स है इसका लेकिन इसका प्राइस गाछी तसर के जैसा दाम नहीं है टू नाइन फाइव जीरो क्योंकि ये ब्लेंडेड बैंगालो सिल्क है आठ सिल्क के ऊपर সুবর্ণা দিলিচে খুব সুন্দর থ্যাংক ইউ সুবর্ণা দি ঋতুপর্ণা দিলি কি লিখছে ও ঋতুপর্ণা দিলিচে অফ হোয়াইট উইথ অর রেড অর অফ হোয়াইট ঠিক ঠিক আছে আমি চেষ্টা করছি এটা হচ্ছে শাড়ি আচলটা আচ্ছা এরপরে চলে যাচ্ছি শাড়ির ভিতরে পোর্শন এত সোবার দেখতে না সেটা মানে মারাত্মক খুব সোবার টেস্টের এই যাচ্ছে পারের পোর্শন আমার এখানে অনেক বেশ কিছু দিদিরা আমার বৌদিরা আছে যারা এই টাইপটা প্রচন্ড পছন্দ করে ভীষণ আর আমাকে বানাতেও হয় প্রচুর তো দেখে নাও জাস্ট অসম্ভব সুন্দর পুরো বডিটাতে এরকম লম্বা লম্বা স্টাইপের মতো আছে কাজটা মানে গুজরাটি ওয়ার্কে অল ওভার দামটা দু টাকা টু এক জলক দেখো আরেকবার দেখাচ্ছি পারের পোর্শনটা কলকা করে পুরো বডিটাতে লম্বা লম্বা স্টাইপের মতন আর এইভাবে আসছে পুরো বডিটা লিলি দিলিছে ব্যাপক ওই দেখো দেখেছ একজন আছে এই কম্বিনেশনের প্রিয় সুয়াত দিলিছে দারুণ সুন্দর কাজ থ্যাংক ইউ পাখি দিলি নাইস সত্যি সাইটা খুব সুন্দর আর এটা সেকেন্ড পিস করতে চাইলো আবার এই যে শাড়ির কালারটা মানে এটা অ্যাকচুয়ালি বেজ কালার তো নয় এটা অ্যাকচুয়ালি ক্রিম টাইপের কালার মাখনের যে কালারটা হয় কিন্তু এই কালারের থানটাই হয়তো পাবো না হোয়াইট অ্যান্ড ব্লু হোয়াইট অ্যান্ড ব্লু আচ্ছা হোয়াইট কে হোয়াইট কে উপর ব্লু আচ্ছা ঠিক আমি দেখা দাও সুন্দর কাজ সুরাতা দিয়ে বলছে আচ্ছা কোনো কথা হবে না কে কে এছেন আচ্ছা ঠিক থ্যাংক ইউ এটা ব্লাউজ পিস চারটা গেল ব্লেন্ডেড ব্যাঙ্গালোর দামটা গেল দু হাজার হলুদের মধ্যে একটা দেখাই হলুদ তো আমার অনেকেরই খুব প্রিয় আর মাল্টি কালার সুতো মানে বাইশ কালার সুতোর কাজ আমি গুজরাটিগুলো ম্যাক্সিমাম এক কালারেরই দেখাই মানে সাদা সুতো বা অন্য কোনো এক কালারের সুতো এখন যেটা দেখাচ্ছি এটা হলুদের মধ্যে যে ক্রোম ইয়েলো ব্রাইট যে ইয়েলো কালারটা হয় তার মধ্যে মাল্টি কালার সুতোতে কাজটা আমি মিস করে গেলাম দিদি বলছে চলো অ্যাপলি দিদি অনেক অনেক স্বাগত চলো এবার শেয়ার করে দাও আমার লাইভ অনুষ্ঠানটা এই আছে সাইটার আচলের পোর্শন এইভাবে যাচ্ছে পুরো ফ্রন্ট পোর্শনটা গুজরাটি ওয়ার্কেই আছে মাল্টি কালার সুতোতে এর একটা বিশেষত্ব হচ্ছে এক একটা নিচের পোর্শনের কাজটা হচ্ছে এরকম আর এক একটা কাজ মানে এই যে টেম্পেল গুলো এক একটা কালারে দাঁড়াও তোমাকে আমি হোয়াইট শার্টে দেখাই কোথাও আসছে এরকম মানে ব্রাউন টাইপের টার্ক ব্রাউন টাইপ মানে খয়রি টাইপের একটা কালার কোথাও আবার এরকম ব্লু তার সাথে আবার এরকম এরকম এক একটা এক এক রকম কালারের টেম্পেল এই যাচ্ছে পুরো শাড়ি কাজটা আবার ওইরকমই বিভিন্ন কালারের সুতো দিয়ে যাচ্ছে রং বেরং ছোট ছোট বুটি ওপরে ক্রোম ইয়েলো কালার যার মধ্যে যাচ্ছি এইভাবে গুজরাটি ওয়ার্কের কাজ পুরো শাড়িটাই কন্টিনিউ এরকমই দামটা হচ্ছে মাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজ পিস এরপরে চলে যাচ্ছি যেটা দেখাতে যাচ্ছি এখন এবারে যাচ্ছি বেশ কিছু মানে মোদাল সিল্ক যেগুলো দেখাতে চলেছি আমি এখন তো কালারটা হচ্ছে কি কালার বলবো এটাকে মানে এটা কিন্তু ব্ল্যাক নয় বদলে এটা কালার বলবো তো আমি মানে ঠিক পাচ্ছি না কিছুটা ওই বেগুনি বেগুনি কালারটা ব্ল্যাকিশ বেগুনি সেই টাইপের কালার শাড়িটা হচ্ছে মোদাল সিল্ক দামটা হচ্ছে মাত্র নশো নব্বই ডবল নাইন জিরো দেখাই শাড়িটার প্রাইস মাত্র নশো নব্বই টাকা ডবল নাইন জিরো মোদাল সিল্কের মধ্যে একটা প্রিন্ট তবে এটা আমার ক্রিয়েশন নয় এটা কালেকশন জাস্ট এইভাবে যাচ্ছে পুরো সাইটা বলে দিই শেয়ার করে দিয়েছো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আছে পারে পোর্শনটা পারে পোর্শনটা এটা বডিটা প্রিন্টটা হচ্ছে এটা একটা মোদাল সিল দেখাচ্ছি যেটা প্রাইস অসম্ভব রকমের সুন্দর নশো নব্বই আর শাড়ির কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে মাত্রই নশো নব্বই টাকা এরকম একটা প্রিন্ট একটা মোদাল সিল্ক দারুণ সুন্দর ভাবে এবার দেখাচ্ছি এখন দেখাবো কালকে এটার অনেকগুলো প্রিন্ট দেখিয়েছিলাম আমি অনেকগুলো কালার দেখিয়েছিলাম তো এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা একদম মেরুন টাইপের ওয়াইন টাইপের কালারটা পিঙ্কি বলছে ওয়াও পিঙ্কি শাড়িটা দেখেনি দেখলে আর এখানে না আচ্ছা এখন যাচ্ছি আরেকটা শাড়ি যেটা মোদাল সিল্কের যাচ্ছি এই লুকসটাই এত সুন্দর মানে চোখটা যেন আটকেই থাকে এই রকম একটা শাড়িতে দেখুন পাতা মোটি যাচ্ছে পুরো শাড়িটা শাড়িটা কালারটা হচ্ছে একদম ওয়াইন কালার ওয়াইনের যে কালারটা হয় সে ঠিক সেরকম লালছে মেরুন টাইপের কালারটা পারের পোর্শন যেটা আসছি পাড়ের ডিজাইনটা পাতা পাতা করে যাচ্ছে পাড়ের ডিজাইনটা এইভাবে যাচ্ছে পাড়ের ডিজাইন পাতার মতন করে বডিটা একদম প্লেন কোনো বুটি বা কিচ্ছু নেই যার জন্য আরও ডিসেন্ট লাগে এই কম্বিনেট মানে কাজটার জন্য এরকম যাচ্ছে বডিটা অনিতা দিল্লি আমি তোমার শপেতে যাবো অবশ্যই অল ওয়েলকাম তুমি যখনই আসবে আমাকে একটু ফোন করো আর বেলাটা আসাটা অ্যাভয়েড করো কারণ দুপুরবেলাটা বেলাটা আমার বুটিক বন্ধ থাকে সকালে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আমার বুটিক ওপেন আবার বিকালে পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত লিলিদিও লিখছে ওয়াও অঞ্জনাদি লিখছে আমি যেটা নিয়েছি তার থেকে এইগুলো সব আরো সুন্দর এটা ব্লাউজ পিসটা আছে এটা এই যাচ্ছে কম্বিনেশন দামটা হচ্ছে মাত্র নশো নব্বই টাকা ডবল নাইন জিরো প্রচন্ড হালকা প্রচন্ড সফট কোয়ালিটি আচ্ছা যেটা এবার চলে যাচ্ছি এবার সেই আমাদের মুখোশ মুখোশ দেওয়া যে শাড়ি যেটা পড়লে পরে এরকম লাগবে জাস্ট ক্যাটালগটা আমার কাছে আছে বলে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর ক্যাটালগটা দেখে বুঝতেই পেরেছো জাস্ট কোন আমি দেখাতে ডিমান্ড এই জামিনী রায়ের মতন যে ব্লকটা এটা অনেকেই বারবার বুক করে বারবার পায় না কিন্তু আমাকে বারবার মানে জানানো পসিবল হয় না কারণ হোয়াটসঅ্যাপ রোজ এত আসতে থাকে হোয়াটসঅ্যাপে বারবার করে কমেন্টগুলো সবার নিচে চলে যায় তো দেখে নাও আমার কাছে আরো কতগুলো এর কালার এসছে আমি পরপর কালার দেখিয়ে যাচ্ছি তো এটা প্রচন্ড হিট ডিজাইনগুলোর গুলোর মধ্যে একটা যেটা সবার পছন্দ হয় এক চান্সে দেখে জাস্ট আমি দেখি যাচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচলটা মোটিভ একটা ব্লক ব্লক এটা এটা প্রিন্ট আমার কালেকশন তো অবশ্যই নয় আচ্ছা এখন যেটা যাচ্ছি এটা পাড়ের পাড়ের যাচ্ছি পোর্শনটাতে এই পাড়ের পোর্শনটা আসছে এটাও একটা ডিসেন্ট লুকস দেবে কারণ এর মধ্যে বডিতে কোনো বুটি বা কিচ্ছু নেই ওপরে পাড়ের পোর্শনটা আসছে এটা এটারও প্রাইস হচ্ছে মাত্র নশো নব্বই টাকা ডবল তো এটাও দুটো পার তার সাথে বুটিক অ্যাড্রেস আরেকবার মনে করি দিই আমার বুটিকটা হচ্ছে দুর্গাপুর বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগর ছ নম্বর দরবারি সরণি সেক্টর টু সি আমাদের এই আউটলেট ছাড়া বাইরে কোথাও আউটলেট নেই তো আমাদের দুটো আউটলেট দুটো শোরুম দুটো শোরুমই হচ্ছে দুর্গাপুরের একটা বিধাননগর একটা সিটি সেন্টার এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটাও গেল মোদাল সিল্ক যেটার দামটা গেল মাত্র নশো নব্বই ডবল নাইন জিরো তো কালারটা এখন আরেকটাতে আসছি যেটা হলুদের সাথে আমি কি শাড়িগুলো খুলবো নাকি আমি এরম ভাবেই দেখিয়ে দিই শাড়িগুলোকে একটা তো খুললাম তাহলে বুঝতে পারলেন তো আরেকটা কালার হলুদ সবকিছু সেম জাস্ট কালারটা আমি দেখাচ্ছি এটা আরেকটা কালার হলুদের মধ্যে প্রচন্ডই সুন্দর মানে ভূমিকা সূচনা দরকারই পড়ে না শিপরা দিলে যে কি সুন্দর গো আচ্ছা আর দেখাও ভাই শিপরাদি বলছে এটা কি দেখাতে বলছে ও ভাই আরো কটা পার্সি শাল দেখাও গো আরো কটা পার্সি শাল দেখাতে এখন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি দাও আচ্ছা এটা এখন যাচ্ছি আরেকটা কালার রানী কালার এই রানী কালারটা বেশ অন্য ধরনের মানে একটু দুধে আলতা দুধে আলতা স্ট্রবেরি পিঙ্ক টাইপের কালারটা স্ক্রিনশট নিয়ে নাও ভালো শাড়ি দেখান ভালো শাড়ি দেখাতে হবে আমি ভালো এর থেকে ভালো শাড়ি দেখাতে পাচ্ছি না আচ্ছা শিপরাদি লিখছে দেখাও ভাই ও আচ্ছা ওই তোমার পার্সি শাল পার্সি কাছে ঠিক আছে আমি দেখছি তারাও বাজলো দুটো দশ হয়ে গেল আচ্ছা দেখছি এখন যাচ্ছি আরেকটা কমলা লেবুর খোসার রং একদম কমলা খোসার কালার এই মোদালের ডিজাইন খুব ইউনিক হ্যাঁ পড়লে পরেও বেশ সুন্দর লাগে মোদাল সিল্ক যেগুলো প্রাইস হচ্ছে নশো নব্বই ডবল নাইন জিরো তোমরা স্ক্রিনশটটা তুলে ফেললো তাড়াতাড়ি আচ্ছা চলো এবার সরালাম এটাকে এবার যেটা দেখাচ্ছি এটা এটা আবার লালের মধ্যে টুকটুকে লাল লাল সিঁদুর সুন্দর কেমন লাগছে এই মোদাল সিল্কের প্রিন্টগুলো আমি শুধু কালারগুলো দেখিয়ে যাচ্ছি পুরো শাড়িটাকে খুলছি না কারণ একটা শাড়ি পুরো খুলে দেখালাম সেটাই দিয়ে বুঝতে পারলে আঁচলটা পুরো এটা বডিটা প্লেন আর দুদিকে পার আচ্ছা সবুজের মধ্যে এখন একটা দেখাচ্ছি একদম টিয়া সবুজ টাইপের কালারটা কালারটা কার কেমন লাগছে সবাই মনোমুগ্ধ করছে না তো বুঝবো কি করে যে তোমাদের কেমন একটু জানাও দেখি তাড়াতাড়ি একটু মেসেজ করো আমাকে কমেন্ট করো আর হয়তো পাঁচ মিনিট দশ মিনিট আছি আমি এখন অনলাইনে চলো আমাকে একটু জানাও তাড়াতাড়ি জানাও আচ্ছা এখন যেটা যাচ্ছি এটা আবার রানি পিঙ্ক আগেরটা ছিল মানে ওই স্ট্রবেরি পিঙ্ক এটা যাচ্ছি আবার রানি পিঙ্ক কালার ডিফারেন্স তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই দুটো কালারের মধ্যে ফারাক আছে তোমরা ভালো করে স্ক্রিনশট নাও দুটো কালারের মধ্যে ফারাক বুঝতে পারছো মানে এটা একটু স্ট্রবেরি পিঙ্ক টাইপের একটু অরেঞ্জ অরেঞ্জ শেড আছে কারণ এটা ডুয়েল টোন টাইপের আর এটা হচ্ছে শুধু রানি পিঙ্ক দামটা হচ্ছে মাত্র নশো নব্বই টাকা মোদাল সিল্ক আচ্ছা এরপরে যাচ্ছি আরেকটা লাস্ট কালার দেখিয়ে লাস্ট কালার হচ্ছে ব্লু এই ব্লু কালারটাও বেশ অন্যরকম মানে একদম ইলেকট্রিক ব্লু টাইপ কালারটা দামটা হচ্ছে মাত্র নশো নব্বই টাকা ডবল নাইন জিরো মোদাল সিল্ক যেটা প্রাইস হচ্ছে মাত্র নশো নব্বই আচ্ছা এরপরে ইয়াটাতে আসি শিপাদি রিকোয়েস্ট একটা মানে শাল দেখিয়ে ফেলি উলেন শালের মধ্যে পারসি দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা দাম ওয়ান ফাইভ ডাবল জিরো ফিফটিন হান্ড্রেড এই শালটার দাম উলেন শাল তুতে কালারের মধ্যে যাচ্ছি একটা উলেন শাল এইভাবে আসছে পুরো বর্ডার লাইনটাতে এরকম চাপ চাপ করে পারছি মেশিন পারছি তো এক ঝলক দুটো বর্ডার একসাথে ধরি ফিফটিন হান্ড্রেড টাকা দাম উলেন শালের মধ্যে পারছি কি দারুন শাড়িগুলো গোপাদি বলছে আচ্ছা গোপাদি গোপাদি কি লিখছে আর কৌশিক কেমন আছো গো আমি মায়পুর থেকে তোমার লাইভ দেখছি মায়পুর গেছো আচ্ছা অনেক অনেক ঘোরো অনেক অনেক ঘোরো অনেক অনেক মজা করো ভালো আছি চলো এখন এই ডিসেম্বরের মাসে চব্বিশ তারিখ মানেই তো আজকে থেকে সব বেরিয়ে পড়া তাই না মানে ছুটি 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 ছুটিটাকে একদম করতে হবে কালকে থেকে তোমরাও অবশ্য টিকি পাবে আমি বুঝতে বলতে পাচ্ছি না দেখতে জানি না থাকবো না কোথায় থাকবো সেটাও বলতে পারছি না ক্রিসমাস কোথায় মানাবো নিউ ইয়ার কোথায় মানাবো এখনো ঠিক নেই দেখা যাক ততক্ষণ তো লাইভ করি আর তোমাদের তাই জন্য বলবো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যাতে বুঝতে পারি কে কে আছো তোমরা আমার সাথে এখনো সেটা দেখি লিখছে ব্ল্যাক ব্ল্যাকে হবে গো সাল ব্ল্যাকে 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 দেখতে হবে আমার মনে পড়ছে না শিবরাদি আমি দেখে তোমাকে জানাবো কালকে সমাধি নিচে খুব সুন্দর আচ্ছা শুধু ঘুরছি তাই তো দেখছি শুধুই ঘুরছো তো মায়পুরের মন্দির একদম চালু হয়ে গেছে যেটা নতুন হচ্ছিল খুব চেঞ্জ হয়েছে নাকি এখন অনেকটা যেতে হবে আমাকে একবার অ্যাপলে দিলে গুড ডে গুড ডে দাদা তোমাকেও সারাদিন গুড ডে চলো এখন দেখাই যেটা একটা প্রদর্শনী যে কাঁথা দেখাচ্ছি কালারটা একদম অদ্ভুত রকমের সুন্দর একটু আলাদা ধরনের কালার এই যে ভাজ করছি বুঝতে পারছি এখানে একটা ব্লু ব্লু সেট পড়ছে দুটো ডুয়েল টোন কালারের মানে শর্ট টোন কালার এটা হচ্ছে একটা গ্রিন সুতো আর একটা ব্লু সুতো দুটো কালারের সুতো দিয়ে এই সাইটার উইভিংটা তার সাথে রয়েছে পনেরোশো রেঞ্জের কাঁথা যেটা তোমার দামটা পনেরোশো টাকা কাঁথার কাজটা এইভাবে আসবে পুরো শাড়ির আঁচলটা এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আর্টিফিশিয়াল সিল্ক যার মধ্যে ডুয়েল টোন কালারের মধ্যে শাড়িটা কাজটা সুন্দর শাড়ির কালারটা সুন্দর শাড়ির দামটা তো আরো সুন্দর পরের পোর্শনে যাচ্ছি এরকমই একটা বর্ডার আর তার সাথে যাচ্ছি এরকম লম্বা লম্বা স্ট্রাইপের মতন কাজটা সামনে পোর্শনে মহাদি লিখছে দারুন দারুন শাড়ি কৌশিক এই নীল শাড়িটার দাম মত কেটার দাম কত নীল শাড়িটার দাম হচ্ছে ওই যে মানে তুমি এটা বলছো তো এটার দামটা নশো নব্বই টাকা এটা মোদাল সিল্ক মোদাল সিল্কের মধ্যে তোমার ওই ডিজাইনটা আর এখন যাচ্ছে এই শাড়িটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা কাঁথা ওয়ার্কের কাজ সামনে পোর্শনটাতে আর ভেতরে পোর্শনটা ছোট ছোট বুটি এই যাচ্ছে বডিতে ছোট ছোট বুটি গোপাদি বলছে না না এখনো শুরু হয়নি কিন্তু ভিতরে টিকিট কেটে যেতে হচ্ছে ভিতরে টিকিট কেটে যেতে হচ্ছে আবার হরে কৃষ্ণ চলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আচ্ছা এখন যাচ্ছি এটা পারের পোর্শনটা ব্লাউজ পিস আছে দামটা গেল মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ফিফটিন হান্ড্রেড চলে যাই প্যারটগ্রিন কালার একটা দেখাতে ইচ্ছা করছে তো দেখি ফিলি প্যারোট গ্রিন কিন্তু এটা টোন সবুজের সাথে হলুদ সুতোর মিক্সিং একটা সুতো সবুজ আর একটা সুতো হলুদ দুটো সুতো দিয়ে সাইডার উইভিংটা হয়েছে তারপরে করা হয়েছে কাঁথা ওয়ার্কের কাজ এই যাচ্ছে সাইটার আচলে পোর্শন এই যাচ্ছে সাইটা আঁচল সাইটার মধ্যে এইভাবে যাচ্ছে সাইটা কমলজি কি লিখছে কমলজি লিখছে ডবল ডাবল টোন কালার মে اور দেখাই না প্লিজ ডাবল টোন কালার মে ঠিক আছে আমি দেখতা हूं मेरे पास मेरे बाजू में क्या है तो मैं देखता हूं যাচ্ছে শাড়ি সামনে অংশটা জাল টাইপের কাজটা পুরো ফ্রন্ট পোরশন एटो कलर, तो जी इसको भी देख सकते हो ये भी डौ, टोन कलर में ही है आ, ग्रीन ग्रीन और उसके साथ योलो धागे का इसका कलर है, तो इस, ये कलर भी आप देख सकते हो ये कलर भी बहुत सुंदर है पोर्शन हाफ पोर्शन दाम टा पुरोसो टाइम फाइव डबल जीरो फिफ्टीन हंड्रेड और इसका प्राइस आ रहा है ये वाला ब्लाउज पीस जा रहा है इसका प्राइस आ रहा है फिफ्टीन हंड्रेड पंद्रह सौ रूपये इसका प्राइस है तो पीच कलर পিচ কালারটা এমন একটা কালার হালকা অরেঞ্জ টাইপের কালারটা সুন্দর কালারটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল এই সব কালার খুব কম দেখতে পাওয়া যায় তো দেখে একটা পনেরোশো রেঞ্জের আরো একটা কাঁথা যেটা আর্ট সিল্কের উপর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর এই যাচ্ছে শাড়িটা আচল অদ্ভুত কালার না বিজয়াদি সত্যি করেই তাই সুন্দর কালারটা তো পাপিয়াদি তোমাকে স্বাগত গুড আফটারনুন সুস্মিতা তোমাকেও স্বাগত তোমাকেও শুভদীপ পোহর এই যাচ্ছে শাড়ি আচল আর এই পোর্শারটা আছে শাড়ি নিচের দিকে পাড়ের পোর্শারটা আর বডিটা এটা হচ্ছে নিচের দিকটা লম্বা লম্বা স্ট্রাইপের মতন শাড়ি কালারটা খুবই সুন্দর মানে একদম অন্যরকম এই যাচ্ছে বডিটা ছোট ছোট বটি আমার নাকটা আবার শুশু করতে শুরু করলো কেন এটা আছে ওপরে পাড়ে পোর্শনটা দামটা মাত্র পনেরোশো টাকা দাম ওয়ান ফাইভ ডাবল জিরো এই আছে পুরো শাড়ির কাজটা আচ্ছা এরপরে যাচ্ছি শাড়িটার ভিতরে পোর্শনটা যাই আর ব্লাউজ পিসটা যাই এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লেন্ডেড ব্যাঙ্গালো আর সিল্কের মধ্যে কাঁথা গেল দামটা গেল পনেরোশো রেঞ্জ চলে যাচ্ছি সাদার উপর দেখাচ্ছি এখন একদম ধপধপে সাদা সাদা জাস্ট মাল্টিকালার সুতো এটারও প্রাইস পনেরোশো টাকা এটাও খুব সুন্দর ডিজাইনটা আচলে পোষা আসছি এটা রুনাদি গুড আফটারনুন মাধবিকা দি লিখেছে প্রেজেন্ট প্লিজ আচ্ছা চলো তোমার প্রেজেন্ট নেওয়া হলো গোপাদা কি লিখছে কি যে বড় মন্দিরটা হয়েছে কি বলবো গো পুরনো মন্দির দর্শন করতে টিকিট লাগে না আর নিউ মন্দির দেখতে টিকিট লাগছে মন্দিরটা সুন্দর করে করেওছে কাজগুলো কি সুন্দর বলো দেওয়ালে যে মার্বেল বসে কাজ করছে অনেক দিন টাইম লাগছে চব্বিশে তো ওপেনিং বোধ হয় সামনে বছর সামনে বছর ওপেনিং করবে এটা যাচ্ছে পুরো নিচের কাঠের মতন বর্ডারটা আছে এভাবে জাল টাইপের কাজটা আর বডিটাতে এইভাবে ছোট ছোট বুটি বেল পাতার মতন আর এটা আসছে ওপরে বর্ডারটা এটারও প্রাইস মাত্র পনেরোশো টাকা দাম একদম ধপধপে সাদা মিল্ক হোয়াইট মিল্কি হোয়াইট সীমাদি কি লিখছে হাই স্বাগত স্বাগত অনেক অনেক স্বাগত কখন এলাম মিতাদি জিজ্ঞেস করছে এই তো যাওয়ার টাইম হয়ে গেল আমি এসছি আজকে কটাই এলাম আমি নিজেই ভুলে গেলাম বোধ হয় একটার সময় এলাম বোধ হ্যাঁ মনে হয় বারোটা বাজে একটা বাজে দশ সেরকম টাইম এলাম আজকে আবার দিচ্ছে পুয়ার কানেকশন কিছু ডিস্টার্ব হচ্ছে কি মানে না এখানে তো সবকিছু ঠিকঠাক চলছে তোমরা ঠিকঠাক দেখতে ঠিক ঠিক আছে মানে অডিও ভিজুয়াল সব চলছে এখানে পুরো কানেকশন স্লো কানেকশন অনেক কিছু মেসেজ দিচ্ছে আমাকে আচ্ছা এখন যাচ্ছি আরেকটা হোয়াইট দেখাচ্ছি ওটা যদি কেউ না পাই তাহলে আরেকটা দেখিয়ে ফেলি আগেরটার মতন এটাও একটুখানি আলাদা ডিজাইন তবে কম্বিনেশনটা একই ওইটা যদি না পাও এটাকে হিটলিস্টে রেখো জাস্ট ওইটা যদি না পাও আরেকটা সাদার মধ্যে জাস্ট অসম্ভব সুন্দর আরেকটা কাজ সুস্মিতা দিও খুব সুন্দর সত্যি করি এগুলো এমন এক একটা জাস্ট কম্বিনেশন আর দামটা এত সুন্দর খুবই সুন্দর মিতাদি বলছে শাল দেখিয়েছো শাল দেখিয়েছি বেশি দেখায়নি দু তিনটা দেখিয়েছি আর কিছু দেখিয়ে দিলে হয় আমার পাশে আছে দাঁড়ো দেখাচ্ছি এটা হচ্ছে পানের পোর্শন আর বড়িটা পুরো সামনের পোর্শনটা ফ্রন্ট পোর্শনটা আসছে এরকম লম্বা লম্বা স্ট্রাইপের মতন অল ওভার পুরো শাড়িটাতে কন্টিনিউয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো मोदल नहीं माधविका दी जीएस चेक मैं तो आगे क्या कल के <laughs> बड़ी मोदल बहुत सुंदर साड़ी दिखाते हो भाई थैंक यू कमल जी थैंक यू लेकिन आपको पिक्चर भेज नहीं पाए इसीलिए मुझे थोड़ा दी एक्चुअली टाइम नहीं मिल रहा एकदम पूरा दिन इतना व्यस्त रहता तो इसलिए भेज नहीं पा रहे अच्छा जा মিতাদি তুমি দেখে নাও কয়েকটা সাল পরপর দেখি যাচ্ছি তো সব কটারই দাম হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ফিফটিন হান্ড্রেড এই যাচ্ছে শালটার উলেন শাল সব কটারই কাঁথা ওয়ার্ক এই যাচ্ছে সাইড বর্ডারটাতে কাজ একদম তুতে কালার গোপালি যে তোমার শাড়ির তুলনা নেই তাই এরকম ব্যাপার স্যাপার আচ্ছা থ্যাংক ইউ তাহলে তো একটা থ্যাংকস দিতেই হয় থ্যাংক ইউ এই হচ্ছে পুরো বডিটা এটা উলেন শাল যার মধ্যে কাঁথা কাজ করা মানে পুরো বডিটাতে এরকম ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে কাঁথা কাজ করা হয়েছে দামটা হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো আরেকটা যাই আরেকটা হচ্ছে আরেকটা সুন্দর কাজ যেটার মধ্যে দিয়ে কাজ এটা মিডিলের পোর্শনটা এইভাবে আসছে পুরো শালটার কাজটা এগুলো উলেন শাল যার মধ্যে কাঁথা ওয়ার্ক করা হয়েছে পনেরোশো টাকার দাম মাত্র ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম আর একশো টাকা শিপিং চার্জ সাদা লাল শাড়ি দেখাবো গোপদি বলছে সাদা লাল শাড়ি আমার কাছে এখন পাশে নেই গো অন্য সময় দেখাই কালকে দেখাই পিঙ্ক থাকলে দেখিও মোদাল পিঙ্ক থাকলে দেখাবো মোদাল আগে পিঙ্ক দুটো দেখি ফেলেছিলাম তো একটা দেখি ফেলছি তো মাধবিকা দি এই শাড়িটা নিতে পারো একদম রানী টাইপের কালার পিঙ্কটা খুবই সুন্দর জাস্ট অসাধারণ একটা পিঙ্ক এটা নশো নব্বই টাকা খুললাম না এটার আঁচলটা পার্টটা তো তুমি জানোই এবার যাচ্ছি একটা লালের মধ্যে এবার একটা দেখাচ্ছি যেটা লালের মধ্যে খুব সুন্দর কাজটা কাঁথা ওয়ার্কের কাজ কিন্তু লাল ঠিক নয় মানে একটু মেরুন ঘেঁচা লাল এই হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো পনেরোশো টাকার মধ্যে একটা সুন্দর উলেন শালের মধ্যে কাঁথা ওয়ার্কের কাজ খুব গর্জিয়াস আচ্ছা এরপরটাতে আসছি পরেরটা মেরুন কালার কালচে মেরুন রং এই পোর্শনটা আছে শাড়িটার বর্ডার লাইনটা ছোট ছোট পাতা আর এই চার পাঁচটা এই বর্ডারটা এটারও প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকার দাম ওয়ান ফাইভ ডবল জিরো কালচে মেরুন কালার এর শাড়িটা এই উলেন শালটা আজকে এইটা দিয়ে প্রোগ্রামটা শেষ করি উলেন শাল দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে জাস্ট লাল মেরুন কালার সুতো দিয়ে কাঁথা ওয়ার্কের কাজটা বর্ডার লাইনটা জাস্ট দেখে দেখে নাও এইভাবে যাচ্ছে বর্ডার লাইন আর এই যাচ্ছে ব্যাক সাইডে পিঠের পোর্শনটাতে এরকম একটা বড় করে কাজ থাকছে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার তার মধ্যে যাচ্ছে এইভাবে কাজটা সুলেখা দি তোমাকে স্বাগত বলবো না বিদায় জানাবো কারণ এই শালটা ছিল আজকে প্রোগ্রামের লাস্ট তো দেখো প্রোগ্রামটাকে পরে আরেকবার তুমি তো এইমাত্র জয়েন করেছো পরে আরেকবার রেকর্ডেড প্রোগ্রামটা দেখো যদি পছন্দ হয় কিছু আমাকে হোয়াটসঅ্যাপ করো অ্যাপলে কি লিখছে কাল বলে হাট দেখা নেই বলো দিনের দিনে ছুটি সময় পাইনি আপনি দি মানে সারাদিনে যে হোয়াটসঅ্যাপে যেগুলো ঢুকছে টুকটাক টুকটাক করে ঢুকে যাচ্ছে তাদের আবার কনফার্ম করা তাদের সমস্ত সেই কথা বলা সেই করতে করতে কি করে যে টাইম পেরিয়ে গেল তারপরে লাইভ আসতে পারলাম না আজকেও দেখি তাই হয় কিনা যদি না হয় তাহলে আসার চেষ্টা করবো আজকে রাতে ওই আটটা সাড়ে আটটা তো আগে থেকে যেন বলতে ভয় লাগে যে আসবো বলে আসি না সবাই ওয়েট করে দেখা যাক একটু যদি ফ্রি থাকি রাত্রের দিকে তাহলে রাতের দিকে আসি আটটার সময় আটটা সাড়ে আটটা তাছাড়া কালকে রাতের দিকে আমার নেটটাও ঠিক চলছিল না চলছে আটকা আটকে চলছিল তো ফোন নাম্বার বলে রাখি যাওয়ার আগে ডবল নাইন থ্রি ডবল টু ডবল ফাইভ সিক্স ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট এটাকেই এখানেই পাঠাও আর বুটিকে এলে তো খুব ভালো হয় সবকিছু দেখে নিতে পারবে চলে আসো একবার কষ্ট করে আর তা না হলে অনলাইন বুকিং করে নিয়ে ফেলো গুগল পে ফোন পে পেটিএম তো আছেই তোমার মোবাইল অ্যাপস গুলো তো পেমেন্ট করো করে নিয়ে ফেলো শিপিং এর চার্জ হচ্ছে একশো টাকা তো প্রোগ্রামটা একবার দেখো যারা লাস্টের দিকে এলে ততক্ষণ আমি বিদায় জানাই চলো